ওকে, সো ইনক্যাপসুলেশনের এক্সাম্পল কি হতে পারে? ইনক্যাপসুলেশন এক্সাম্পল হচ্ছে যেমন আমরা এই যে ডাটাগুলো প্রাইভেট রাখছি, রাইট, এবং একই সাথে আমরা কিন্তু এখানে হচ্ছে গেট ফুল নেম এটুকু প্রাইভেট রাখার ডিসিশন নিয়েছি ফর ইনক্যাপসুলেশন রিজন, রাইট, বিকজ আমার এটা বাইরে থেকে অ্যাক্সেস করার দরকার নাই। ওই কনসেপচুয়াল পার্সপেক্টিভ, মানে কেন দরকার নাই, বিকজ আমি ফিল করতেছি যেহেতু আমি ফুল নেম এবার এই রাইট, আর একটা প্রপার্টি দিয়ে যেহেতু আমি পাবলিকলি এটাকে অ্যাক্সেস করার ব্যবস্থা করছি, সো এই কারণে আমি গেট ফুল নেমটাকে প্রাইভেট করে দিয়েছি। এই যে আমি ডিসিশনটা মেক করলাম যে এটা প্রাইভেট করে দেওয়া উচিত, দ্যাটস দ্য অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ ইনক্যাপসুলেশন, রাইট, যে কতটুকু এরিয়া আমার একটা অবজেক্টের কতটুকু এরিয়া আমি প্রাইভেট রাখবো, রেস্ট্রিক্টেড রাখবো, এবং কোনগুলো আমি পাবলিক করে দিচ্ছি, কতটুকু আমি এক্সপোজ করতেছি বাইরে, এই যে একটা লাইন টেনে দিচ্ছি, এইটাই হচ্ছে ইনক্যাপসুলেশন, রাইট। সো এটার কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন এক্সাম্পল আমি দেখাতে পারবো না যে এইটা এই হচ্ছে ইনক্যাপসুলেশন এক্সাম্পল। এই যে ডিসিশন মেকিংটা, দ্যাটস ইনক্যাপসুলেশন, আমি এই যে লাইন টেনে দিলাম, দ্যাটস ইনক্যাপসুলেশন, রাইট। আর এরপরে আমরা আসি অ্যাগ্রিগেশন বলা হয় আর অ্যাসোসিয়েশন রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট। সো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ মিন্স হোয়াট, যেমন আমরা যদি খেয়াল করে দেখি প্রতিটা জিনিস কিন্তু আসলে আমরা যাই দেখতেছি প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, রাইট, ল্যাপটপ, টেবিল, চেয়ার সবই কিন্তু আলাদা অবজেক্ট, কিন্তু আলাদা অবজেক্ট মানে এটা না যে সে আসলে একটাই অবজেক্ট পুরো সলিড, ব্যাপারটা এরকম। একটা ল্যাপটপ সে আসলে অনেকগুলো পার্টস পাতি দিয়ে তৈরি, অনেকগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট দিয়ে আসলে সে তৈরি, তার হচ্ছে কিবোর্ড আছে, তার মাউস আছে, রাইট, অ্যাকচুয়ালি ট্র্যাক প্যাড আছে, এবং আমি যদি বলি এলইডি মানে আর এলইডি বলে আলাদা একটা সেকশন আছে। সো ফর এক্সাম্পল কার, কার ইজ অ্যান অবজেক্ট, কার হ্যাজ হোয়াট, কার হ্যাজ ইঞ্জিন, রাইট, টায়ার, সিটস, রাইট, চেসিস, এগুলো হচ্ছে কারের আছে, স্টিয়ারিং, এগুলো কারের মিলে সব হিসেবে আছে। ইঞ্জিন হ্যাজ, কার হ্যাজ ইঞ্জিন, ইঞ্জিন হ্যাজ, ইঞ্জিন নাম্বার, ইঞ্জিন হর্স পাওয়ার, রাইট, অ্যান্ড ইঞ্জিনের তো এগুলো আসলে তার নিজস্ব বলা হয়। কার হ্যাজ টায়ার, টায়ার হ্যাজ অ্যাকচুয়ালি টায়ার হ্যাজ টায়ার নাম্বার, টায়ার সাইজ, রাইট, টায়ার রেডিয়াস, রাইট, টায়ার ব্র্যান্ড, এগুলো হচ্ছে টায়ারের নিজস্ব প্রপার্টি বলা যায়। তার মানে কি, আমরা যে সকল অবজেক্ট নিয়ে কাজ করতেছি এই অবজেক্ট গুলো আসলে কি আরো অন্য অবজেক্টের সমন্বয়ে বা রিলেটেড অবজেক্টের সমন্বয়ে গঠিত, রাইট। এবং আমি যখন বলছি কারের ক্ষেত্রে, মানে আমি যেটা কার সিমুলেটর নিয়ে চিন্তা করতাম, আমি নিজে একটা কার সিমুলেটর বানাচ্ছি, কার সিমুলেটর বানানো কি মানে কি এর প্রতিটা অংশ আমি আসলে সিমুলেট করতেছি, তার মানে হচ্ছে আমি টায়ারটাকেও সিমুলেট করব, আমি ইঞ্জিনকেও সিমুলেট করব, রাইট, ইঞ্জিনের ভিতরে কি আছে না আছে সেগুলোকেও আমি ডিজাইনে নিয়ে আসবো, রাইট। সেক্ষেত্রে আমি যখন বলবো কার অন, এর মানে কি, কারকে আমি অন করতে বলছি, এর মানে হচ্ছে কি, তার সে তার আসলে ইঞ্জিনকে অন করতে বলছে বিহাইন্ড দ্য সিনে। সো কার হ্যাজ, ফর এক্সাম্পল আমরা যদি এইভাবে দেখি যে বুক হ্যাজ পেপার্স, পেজেস, রাইট, একটা বইয়ের অনেকগুলো পেজ থাকতে পারে, প্রতিটা পেজ হ্যাজ, পেজ হ্যাজ পেজ নাম্বার, প্যারাগ্রাফ, পেজ নাম্বার, রাইট, পেজ, প্যারাগ্রাফ, পেজ নাম্বার, প্যারাগ্রাফ হ্যাজ, প্যারাগ্রাফ হ্যাজ সেন্টেন্সেস, ওয়ার্ডস, রাইট, সেন্টেন্স হ্যাজ ওয়ার্ডস, রাইট, ওয়ার্ড হ্যাজ লেটার্স। আমি যদি প্রতিটা জিনিস কিভাবে অবজেক্ট কম্পোজিশনে দেখতে চাই, আমি কিন্তু সেটাও দেখতে পারবো চাইলে সময়, এবং রিয়েল ওয়ার্ল্ড এভাবে আসলে কাজ করছে, রাইট। এবং আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন করবো, অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ডিজাইন ইন দ্যাট কনটেক্সট, যে আসলে একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের রিলেশনশিপটা আমি বের করতে পারছি। আমরা এখন একটা অবজেক্ট বানাতে পারি, বাট ইন এ কমপ্লেক্স ওয়ার্ল্ড উই হ্যাভ টু থিঙ্ক ইন এ কমপ্লেক্স ওয়ে, রাইট। আমাদেরকে আসলে যেটা চিন্তা করতে হবে, ওকে পাই মাল্টিপল অবজেক্ট কিভাবে কাজ করা যায়, এবং মাল্টিপল অবজেক্ট একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে কিভাবে কোরিলেটেড হতে পারে, এই জায়গাগুলো আসলে আমাদের চিন্তা করতে হবে, এবং অ্যানালাইসিস করে আপনার বের করে সেইভাবে অবজেক্টটা আসলে ডিজাইন নিয়ে আসতে হবে, রাইট। সো ফর অ্যান এক্সাম্পল আমরা যদি এইভাবে চিন্তা করি, মানে কিছু এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেখাই এবং সেটা অনুযায়ী আমরা যদি অবজেক্ট ফাইন্ড আউট করার ট্রাই করি, যেমন হচ্ছে এটার মানে আয়ুর শেষের দিকে এসেছে, আসলে মাঝে মাঝে রেসপন্ড করে মাঝে মাঝে করে না। ওকে, সো যেমন হচ্ছে আমি যদি বলি একটা ডিপার্টমেন্ট, রাইট, সো
আমরা একটা ডিপার্টমেন্ট অবজেক্ট চিন্তা করছি। সো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট ইজ এ অবজেক্ট, রাইট? সো ডিপার্টমেন্টের কি কি থাকতে পারে? গতদিনের পার্সপেক্টিভে আমরা যদি ডিজাইন ফলো করি তাহলে ডিপার্টমেন্টের থাকতে পারে নেম, রাইট? ডিপার্টমেন্টে থাকতে পারে হচ্ছে রাইট ডিপার্টমেন্ট কোড, মানে আইডি জিনিসটা আসলে এখনো কিন্তু আমরা নেসেসারি ফিল করছি না, বিকজ আইডি জিনিসটা আসলে ডাটাবেসের জিনিস, এই জন্য আসলে আইডি জিনিসটা আমাদের মাথায় আসছে। বাট আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আপনার সাথে আলোচনা করি তাহলে আইডি জিনিসের নিড এখন আমরা আসলে ফিল করছি না, রাইট? সো ডিপার্টমেন্টের নিজস্ব যদি বলি, তার ডিপার্টমেন্ট হ্যাজ নেম, ডিপার্টমেন্ট হ্যাজ কোড, রাইট? এবং আমরা যদি আর একটা অবজেক্ট চিন্তা করি যেটা আসলে স্টুডেন্ট, রাইট? সো স্টুডেন্ট হ্যাজ নেম, রাইট? দেন স্টুডেন্ট হ্যাজ রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? দেন স্টুডেন্ট হ্যাজ অ্যাকচুয়ালি রোল নাম্বার ইজ রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, রাইট? অ্যাড্রেস আমি বলতে পারি, কন্ট্যাক্ট নাম্বার, রাইট? এইগুলো হচ্ছে স্টুডেন্টের নিজস্ব বৈশিষ্ট্য, রাইট? আচ্ছা, অ্যান্ড আমরা যদি এইভাবে বলি স্টুডেন্ট হ্যাজ হিজ ডিপার্টমেন্ট, এটা বলতে পারি না? স্টুডেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট, আমরা যদি এখানে লিখি স্টুডেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট, রাইট? সো তাহলে আসলে এটা ইন্ডিকেট করছে কাকে? এটা ইন্ডিকেট করছে কিন্তু ডিপার্টমেন্টকে, অ্যাসোসিয়েটেড। সো অ্যাসোসিয়েটেড ডিপার্টমেন্ট মানে হচ্ছে ডিপার্টমেন্ট হ্যাজ ওয়ার্ড নেম অ্যান্ড কোড, তাহলে আমার কিন্তু এখানে আলাদা করে ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্ট কোড লেখা লাগছে না, আমি এখানে স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েট করে দিতে পারছি, রাইট? এবং অন দ্য সেম কন্ট্রারি ডিপার্টমেন্ট ক্যান হ্যাভ মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস, তার মানে আমি যদি এখানে জাস্ট, হ্যাঁ, আমরা ধরেন লিস্ট বা ওই জিনিসটা আমি জাস্ট একদম সিম্পল মানে ইংলিশেই লিখছি স্টুডেন্টস, তার মানে এটা আসলে অনেকগুলো স্টুডেন্ট, অনেকটা অ্যারে সাইন, মেনি স্টুডেন্টকে আমি আসলে এটা অ্যালোকেট করছি। এবং এই একটা স্টুডেন্টের ডেফিনেশন আসলে কি এখান থেকে, তার মানে স্টুডেন্ট যদি মেনি স্টুডেন্টের ভিতরে একটা স্টুডেন্ট আমরা বের করে নিয়ে আসতে চাই তাহলে ওই স্টুডেন্ট হ্যাজ নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, প্রতিটি স্টুডেন্টের ইনফরমেশনগুলো আছে। সো এইটা আসলে কাইন্ড অফ এ অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কিভাবে রিলেটেড সেটা যখন আমি আইডেন্টিফাই করি দ্যাটস অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ইজ অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, কারণ হচ্ছে আপনি যখন এই সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করবেন একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের একটা কোরিলেশন দরকার হবেই, এবং আপনাকে বুঝতে হবে কিভাবে আসলে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে রিলেটেড হচ্ছে। সো এইটা হচ্ছে আসলে সেই অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, রাইট? সো স্টুডেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্টস, তাহলে আমি যদি বলি স্টুডেন্ট হ্যাজ অন ডিপার্টমেন্ট, আমি যদি এই রিলেশনশিপটাকে ডিফাইন করতে চাই স্টুডেন্ট হ্যাজ অন ডিপার্টমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্টস, স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের ভিতরে যদি রিলেশনশিপ বলি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ডিপার্টমেন্ট, আমি যদি এদিক থেকে তাকাই তাহলে ডিপার্টমেন্টের স্টুডেন্টের রিলেশনশিপ হচ্ছে মেনি টু ওয়ান, এবং স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের এদিক থেকে যদি আমি তাকাই তাহলে হচ্ছে কি ওয়ান টু মেনি, এম আই রাইট? ডিপার্টমেন্ট এবং স্টুডেন্টের ভিতরে রিলেশনশিপ এটা। সো একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের রিলেশনশিপ, এমন যেমন আপনারা ডাটাবেসে জেনে আসছেন ডাটাবেসে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ কি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, সেম জিনিসটা এই অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, যেমন আমার স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট এই দুইটা অবজেক্ট যদি চিন্তা করি, ওয়ান টু এদিক থেকে তাকালে ওয়ান টু মেনি, এদিক থেকে তাকালে মেনি টু ওয়ান, রাইট? আমি যদি আরেকটা অবজেক্ট এখানে এখন নিয়ে আসি সেটা হচ্ছে কি কোর্স, রাইট? সো আমরা যদি কোর্স নিয়ে আসি তাহলে কোর্স ক্যান হ্যাভ, কোর্সে নিজস্ব নেম আছে, দেন কোর্সের কোড আছে, রাইট? কোর্স ক্যান হ্যাভ মেনি স্টুডেন্টস, তাই না? একটা কোর্স অনেকগুলো স্টুডেন্ট নিতে পারে। এবং অন দ্য সেম কন্টেক্সট আমরা যদি বলি অ্যান্ড স্টুডেন্ট ক্যান হ্যাভ মেনি কোর্সেস, অনেকগুলো কোর্স সে নিতে পারে, তার মানে হচ্ছে আমি যখন কোর্স রেফার করছি এখান থেকে তার মানে আসলে এটা ইন্ডিকেট করছে কাকে, কোর্সকে, আর আমি যখন এখান থেকে স্টুডেন্ট ইন্ডিকেট করছি তার মানে এটা ইন্ডিকেট করছে কাকে, স্টুডেন্টকে,
সো আমরা যদি এই রিলেশনশিপটাকে এখন দেখি, তাহলে স্টুডেন্ট ক্যান হ্যাভ মেনি কোর্সেস, কোর্স ক্যান হ্যাভ মেনি স্টুডেন্ট, সো ইটস এ হোয়াট, মেনি টু মেনি রিলেশনশিপ, এম আই রাইট? দিস ইজ এ ওয়ান টু মেনি রিলেশনশিপ, এবং মানে এটা আসলে কি ওয়ান টু মেনি না, স্টুডেন্ট ইজ দ্য ডিপার্টমেন্ট, তার মানে মাল্টিপল অবজেক্ট ইনভলভ হইতে পারে, আমি কিন্তু তাদের ভিতরে রিলেশন কো রিলেশনও ডেভেলপ করতে পারি। এবার আসেন গাড়ির কথা চিন্তা করি, এটা তো আমরা বুঝছি, রাইট? সো এবার আসেন আমরা যদি গাড়ির কথা চিন্তা করি, কার, কার ইজ অ্যান অবজেক্ট, সো আমি যদি এখন একটা কার সিমুলেটর বানাই, তাহলে কার বানাইলাম, রাইট? এবং কার হ্যাজ ইটস ব্র্যান্ড, রাইট? ব্র্যান্ড, কার হ্যাজ ইঞ্জিন, রাইট? দেন কার হ্যাজ ইটস টায়ার্স, রাইট? এবং এক্স্যাক্টলি কালার যদি আমরা নিয়ে আসি, কালার নিয়ে আসতে পারি। সো এইভাবে কারের আরো অনেক ধরনের প্রপার্টি আমরা নিয়ে আসতে পারি। সো আমরা যদি এখন আবার ইঞ্জিনটা ডিজাইন করি, সো ইঞ্জিন এবং কারের অ্যাক্টিভিটি কি, কারের অ্যাক্টিভিটি কি বলেন তো? কার ক্যান আমি পাওয়ার অন করতে পারি, কার কি তো আমি অন করি, রাইট? এবং রাইট, মুভ রাইট, এক্স্যাক্টলি মুভ রাইট, এবং মুভ লেফট, ওর কাজই তো চলা, তাই না? মুভ লেফট, ডোর ওপেন, আমি গাড়িকে বলতে পারি তুমি দরজা ওপেন করো, রাইট? তারপরে হচ্ছে ডোর, ডোর ক্লোজ, এগুলোই তো তার অ্যাক্টিভিটি, গাড়ির নিজস্ব অ্যাক্টিভিটি। দেন হচ্ছে আমি যদি বলি মুভ ফরওয়ার্ড, ফরওয়ার্ড, অ্যান্ড আমি যদি বলি হচ্ছে স্টপ, তাই না? গাড়িকে আমি থামাই দিলাম, এই সকল অ্যাক্টিভিটি কিন্তু আমি গাড়ির এগেন্স্টে রাখতে পারি। বাট বিহাইন্ড দ্য সিনে আমি যদি বলি, এবার এই ইঞ্জিনের যে ডিজাইন আমি করছি, সো ইঞ্জিন হ্যাজ, ইঞ্জিন হ্যাজ ইটস অ্যাকচুয়ালি না, চেসিস নাম্বার আসলে কারের আছে, রাইট? ইঞ্জিনের কি চেসিস নাম্বার থাকে? আচ্ছা ইঞ্জিনের ওইটা কি ইঞ্জিনের নাম্বার, চেসিস নাম্বারটা কি ইঞ্জিনের? চেসিস নাম্বার মনে হয় বডি নাম্বার, মডেল নাম্বার যেটা, আসলে আমরা এই গাড়ির যে লাইসেন্স আছে, লাইসেন্সের ভিতরে যেটা দেওয়া হয়েছে ওটা চেসিস নাম্বার দেওয়া থাকে, চেসিস নাম্বারটা দেওয়া হয়, তখন যাচাই করার সময় তখন তারা ইঞ্জিন নাম্বারটা, একটা ইঞ্জিন দিয়ে কিন্তু একটা গাড়ি হয়, গাড়ি যে কোনো হতে চেঞ্জ হতে পারে, রাইট? একটা চেসিস নাম্বার মানে একটা ইঞ্জিন কিন্তু চেঞ্জ হবে না, একটা ইঞ্জিন চেঞ্জ হওয়া মানে একটা গাড়ি চেঞ্জ হয়ে যাওয়া। ওকে, নট অলওয়েজ, নট অলওয়েজ, বিকজ আমি ইঞ্জিন চেঞ্জ করতেই পারি, আমার ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনের যেটা থাকে সেটা হচ্ছে ইঞ্জিনের নিজস্ব ব্র্যান্ড থাকে, ইঞ্জিনের ধরেন হ্যাঁ হর্স পাওয়ার থাকে, রাইট? এবং ইঞ্জিন হ্যাজ অ্যাকচুয়ালি কার, এটা হতে পারে, ইঞ্জিনের কার কোনটা, ইঞ্জিন কোন গাড়িটা আসলে তার কাছে কন্টেইন করছে। এছাড়া ইঞ্জিনের আরো কিছু অ্যাক্টিভিটি থাকে, যেমন ইঞ্জিন হচ্ছে মূলত পাওয়ার অন, ইঞ্জিনের ইঞ্জিনেরই তো মূলত কাজ হচ্ছে পাওয়ার অন হওয়া। দেন এছাড়া কি আর ইঞ্জিনের কোনো কাজ আছে? আরো আরো মানে রাইট, গিয়ার, ওকে, গিয়ার শিফট, গিয়ার শিফট আপ, গিয়ার শিফট ডাউন, এটাই তো ইঞ্জিনের কাজ, গিয়ার শিফট ডাউন। তারপরে হচ্ছে আমি যদি বলি যে আর কি হতে পারে অ্যাক্টিভিটি ইঞ্জিনের, যে অ্যাক্সিলারেট, তাই না? অ্যাক্সিলারেট, এটা তো ইঞ্জিনিয়ারিং কাজ, সো এর উপর বেস করে তো আসলে আমার গাড়ির ডেফিনেশন ইয়া হয়। আর মুভ লেফট, মুভ রাইট, এটা কি কাজ করে? লেফট মুভ, এটা তো টায়ারের কাজ,
রাইট? আমি যখন আমি স্টিয়ারিং ঘোরাচ্ছি তখন আসলে টায়ারকে আমি বলতেছি তুমি লেফটে যাও অথবা তুমি রাইটে যাও, am I right? তাহলে আমরা যদি এখানে মানে আমাদের সিমুলেটরে এইভাবে নিয়ে আসি টায়ার, টায়ার বলে আমি একটা জিনিস, একটা টায়ারের ডেফিনিশন আমি নিয়ে আসতেছি, এবং এই টায়ারের কাছে কি কি আছে, তার টায়ারের কাছে হচ্ছে অ্যাকচুয়ালি টায়ার বলতে আসলে আমরা যখন টায়ারকে আইডেন্টিফাই করব তাহলে অবশ্যই টায়ারের একটা নাম্বার আছে, রাইট? নাম্বার, যে নাম্বারটা দিয়ে আমি টায়ারকে আইডেন্টিফাই করছি, পাশাপাশি ইট কুড বি অ্যাকচুয়ালি ব্র্যান্ড, ব্র্যান্ড নেম, টায়ারের নিজস্ব ব্র্যান্ড থাকতে পারে, এবং টায়ারের সাইজ, রাইট? এই জিনিসগুলাই আসলে টায়ারের নিজস্ব বৈশিষ্ট্য, রাইট? দেন এইটাকে যদি এখন আমরা একটু কমপ্লেক্সলি চিন্তা করি এইভাবে যে এটা তো একটা টায়ার, কিন্তু আমার তো টায়ারের সেট দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট টায়ার আর একটা হচ্ছে ব্যাক টায়ার, ব্যাপারটা তাই। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি, আমি আর একটা অবজেক্ট এখানে ডিক্লেয়ার করছি ফ্রন্ট টায়ার্স বা ফ্রন্ট টায়ার, আমি কিন্তু আমার মতো করে ডিজাইন করতে পারি, রাইট? সো আমি ফ্রন্ট টায়ার বলতে আসলে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, অথবা আমি এইটার নাম ফ্রন্ট টায়ার না দিয়ে আমি এইভাবে নাম দিতে পারি, সেটা হচ্ছে টায়ার সেট। আমি সেট অফ টায়ার বানাচ্ছি, অর টায়ার গ্রুপ, আমি কিছু টায়ার বানাচ্ছি একসাথে, সেটা হচ্ছে টায়ার গ্রুপ। এবং এখানে আমি ধরেন নাম রাখলাম নাম্বার অফ টায়ার, এই গ্রুপে কতগুলা টায়ার থাকবে সেটা আমি আগে থেকে বলে দিব, নাম্বার অফ টায়ার্স, এবং এটা হচ্ছে জাস্ট একটা ইন্টিজার নাম্বার যে কতগুলো টায়ার এই গ্রুপে আছে, এবং টায়ার্স কতগুলো টায়ার তার কাছে আছে, রাইট? আমি কি রাইট ডিজাইনের দিকে আগাচ্ছি, মানে ঠিকভাবে আগাচ্ছি কিনা এটা বুঝি নাই। ওকে, ওকে, আমরা আছি কার, একটা গাড়ি, পুরো গাড়িটা ডিজাইন করলাম, এবার গাড়ির আন্ডারে কি আছে, একটা ইঞ্জিন, ইঞ্জিনটা আমরা ডিজাইন করলাম, এবার ইঞ্জিন ছাড়াও আমার গাড়িতে কয়টা টায়ার আছে, চারটা টায়ার আছে, তার চারটা টায়ারে একটা ক্লাস আমি ফেলে দিতে পারি, একটা ডিজাইন ফেলে দিতে পারি। সো একটা টায়ারের ডেফিনিশন কি, নাম্বার, র‍্যাম এবং সাইজ, এটা দিয়ে আমি টায়ারটাকে আইডেন্টিফাই করতেছি, ভালো কথা। এখন আমি যখন গাড়িকে বলতেছি মুভ লেফট, একটা টায়ার মুভ করে নাকি দুইটা, নাকি দুইটা মুভ করে, দুইটা মুভ, ফ্রন্ট, ফ্রন্টে দুইটা, ফ্রন্টে দুইটা করে, ব্যাকে দুইটা করে, আমি তো এইভাবেই টায়ারগুলোকে আইডেন্টিফাই করছি, আমি রাইট? সো আমি যদি বলি টার্ন লেফট, তার মানে কি আসলে ফ্রন্ট টায়ার দুইটা মুভ করে, ব্যাক টায়ার তো মুভ করে না, তার মানে আমার ওই দুইটা মিলে যায় সেটা কি টায়ার গ্রুপ, আমি ওই গ্রুপটাকে বা ফ্রন্ট টায়ার, আপনি এভাবেও চিন্তা করতে পারেন, ফ্রন্ট টায়ার, আমি তো এখানে আসলে একটা টায়ারকে আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে আসলে সামনের চাকাটা নাকি পিছনের চাকাটা এটা আমরা জানি না, আমরা শুধু টায়ারটাকে আইডেন্টিফাই করছি, আমার রাইট? এখন আমি যদি ফ্রন্ট টায়ার আলাদা করে আইডেন্টিফাই করে বলে দিই যে এই দুইটা চাকা মিলে হচ্ছে ফ্রন্ট টায়ার, দ্যাটস অ্যাকচুয়ালি আওয়ার, আমি এখানে নাম দিচ্ছি টায়ার গ্রুপ, এটা নাম আমি ফ্রন্ট টায়ারও দিতে পারতাম, ফ্রন্ট টায়ারে কয়টা চাকা থাকে, এই গাড়িতে চারটা চাকা থাকে বা দুইটা চাকা থাকে, হোয়াট এভার, মানে আপনার গাড়ির ডিজাইন তো আসলে আপনার কাছে, আমরা তো আসলে এখন ডিজাইনার মোডে আছি, এই ডিজাইন এখন যে কোনো গাড়ি ডিজাইন করা যাবে পৃথিবীর, মানে ব্যাপারটা এরকম মোডে আমরা আছি, ট্রাকও ডিজাইন করা যাবে, এখানে আমরা নাম দিছি কার, মানে ক্লাসের নাম দিছি কার, ভাড়া হইতে পারে, খানা হইতে পারে, ভেরিয়েবল নাম দিছি ভেহিকল, আর ট্রাক আর বাস যেটাই হোক না কেন, এই ডিজাইনের উপর বেস করে তো এই গাড়িটাকে আমি ডিজাইন করতে পারি, এবার গাড়ির ইঞ্জিন, আর ইঞ্জিন আপনি যে যদি বাস হয় তাহলে বাসের ইঞ্জিন নাম্বার ফেলেন, এবং ব্র্যান্ড হলে ব্র্যান্ড, বাসের ইঞ্জিন নাম্বার হলে যে ব্র্যান্ড সেটা ফেলেন, হর্স পাওয়ার কি, এবং গাড়ি কোনটা সেটা আপনি চিনে যান, আপনার যে গাড়িটা আপনি ডিজাইন করছেন। এবার বাসের জন্য টায়ার কিন্তু ছয়টা, বাসের জন্য টায়ার ছয়টা, ট্রাকের জন্য আরো বেশি থাকে, ট্রাকের জন্য অনেক সময় বেশি থাকে, মানে দুইটা দুইটা চারটা, মাস সামনে দুইটা, আটটা, আটটা অথবা দশটাও থাকে, বারোটাও থাকে, ডিপেন্ডস অন কিরকম আসলে গাড়িটা কত বড় বা কত ছোট, তো সেই অনুযায়ী কিন্তু আপনি একটা টায়ারে ডিজাইন করছেন, এবং ওই টায়ারের নাম্বার কত, পার্টিকুলার ওয়েট এবং তার ব্র্যান্ড কি এবং তার সাইজ কত সেটা আপনি বলে দিচ্ছেন। অন দ্যাট পার্সপেক্টিভ আপনি যখন গাড়িতে টায়ার সেট করছেন, আপনি কিন্তু বলে দিচ্ছেন কি ছয়টা টায়ার, আমার রাইট? সো এখানে আমরা টায়ার রাখছি যদিও, কিন্তু আমরা কিন্তু এখানে টায়ার গ্রুপ সেট করতে পারি, যে এক একটা গ্রুপে আমি কয়টা করে টায়ার রাখতেছি, তো টায়ার গ্রুপ মেবি ফ্রন্টে আমি দুইটা টায়ার গ্রুপ, ব্যাকে হচ্ছে দুইটা, দুইটা টায়ার, আমি এখন তিন টায়ার গ্রুপে আসলে টায়ার গুলাকে ভাগ করছি। এইভাবে যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমি আসলে এখানে কি নিয়ে আসছি, একটা টায়ার গ্রুপ গুলো আলাদা একটা ক্লাস নিয়ে আসি টু আইডেন্টিফাই দ্যাট অবজেক্ট, এবং এইটা কিন্তু এক্সিস্ট করে না,
is not a tangible, it's the intangible object, because আমি আসলে এটাকে conceptually চিন্তা করতেছি, but এটা আসলে আমার object to identify some context. এটা কি আমরা বুঝতে পারছি এবার? আপনারা কি clear? So তার মানে হচ্ছে টায়ার গ্রুপ যেটা আছে, অলরেডি টায়ার তো আছে, আমি টায়ারের সাথে টায়ার গ্রুপটা আসলে অ্যাসোসিয়েট করে এখানে আমি বলে দিচ্ছি ওর কাছে এই গ্রুপে এতগুলো টায়ার আছে এবং এই এইখানে এই টায়ার কোনগুলো সেগুলো আমি এখানে চিনে দিতে পারবো চাই। তাহলে এবার যদি আমরা এখানে আসি, এটা টায়ার থাকবে না, এখানে হয়ে যাবে কি টায়ার গ্রুপস, মানে কতগুলো গ্রুপ আছে, কারণ ওই গ্রুপের কাছেই তো গেলে আমি আসলে তার টায়ারগুলো পেয়ে যাচ্ছি। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। আমরা আসলে ফাইন্ডিং অ্যান অবজেক্ট অ্যাবস্ট্রাকশন আমরা করছি এবং আমরা একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্টের রিলেশনশিপ বিল্ড আপ করে দিচ্ছি। কার সাথে সে কিভাবে রিলেট, দিস কল যখন আমি সিমুলেট করব অথবা একটা কনটেক্সট ডিজাইন করব, আমি কিন্তু এভাবেই কনটেক্সটটাকে ডিজাইন করতেছি, রাইট? এবং এটা আসলে আমি বলবো যে মজা, মানে আপনি চাইলে বসে বসে চুপচাপ বসে আছেন, বসে বসে ক্লাস ডিজাইন করলেন, সিমুলেট করলেন, যেকোনো একটা অবজেক্ট, যেকোনো একটা অবজেক্ট চেঞ্জ করা যায়, মোটেই দেখবেন যে ছড়াচ্ছে শুধু, যত বেশি ডিটেইল করা যায় আপনি ডিটেইল করতে পারতেছেন। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট যেমন আমরা গাড়ি চিন্তা করছি, গাড়ির ভেতরের মেকানিজম গুলো আমরা ডিজাইন করছি, যখন আপনি স্টুডেন্ট নিয়ে চিন্তা করছেন আপনি কিন্তু স্টুডেন্টের ভেতরের মেকানিজম ডিজাইন করছেন। স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের যে আগে এক্সাম্পল এবং এই যে এক্সাম্পলটা দিলাম এটার ভিতরে কিন্তু সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। হ্যাঁ, ডিপার্টমেন্ট হলে তখন আবার ডিপার্টমেন্টে স্টুডেন্ট আসছে, রাইট? হ্যাঁ, ডিপার্টমেন্টের ভেতরের জিনিস হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের ভেতরের জিনিস আর কিছু না, রাইট? কিন্তু আমরা তো ওইভাবে চিন্তা করি কম্পোজিশন, কিন্তু স্টুডেন্ট হ্যাজ যদি দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা কি পাচ্ছি, স্টুডেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট, স্টুডেন্ট হ্যাজ নেম, আইডি, ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট কিন্তু থার্ড পার্টি একটা অবজেক্ট যেটা আসলে স্টুডেন্টের সাথে অটোমেটিক্যালি অ্যাসোসিয়েটেড। সো যখন আপনি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ নিয়ে চিন্তা করেন তখন আসলে আমরা কোশ্চেন করি হ্যাজ, হ্যাজ দিয়ে যখন কোশ্চেন করে আমরা অ্যানসার পাই, দ্যাটস অ্যাকচুয়ালি একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট অ্যাসোসিয়েটেড বুঝে, রাইট? এন্ড ক্যান দিয়ে কোশ্চেন করলে কি তার অ্যাক্টিভিটি বুঝাচ্ছে। হ্যাজ এর দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ ইন্টিজার ফ্লোট ডাবল, অথবা একটা অবজেক্ট হইতে পারে তার হ্যাজ হিসেবে। গতদিন আমরা আসলে যে প্র্যাকটিসটা করছি হ্যাজ হচ্ছে কি প্রিমিটিভ টাইপ নিয়ে আমরা চিন্তা করছি, বাট হ্যাজ লেভেলে কি হতে পারে আর একটা অবজেক্টও থাকতে পারে, সেটা আসলে আজকে আমরা ফাইন্ড আউট করলাম। কনসেপ্ট কিন্তু খুবই ইজি, ইট কুড বি এ অবজেক্ট, ইট কুড বি অ্যাকচুয়ালি প্রিমিটিভ টাইপ। যেমন এ পারসন হ্যাজ নেম, এখন কোশ্চেন হচ্ছে নেম কি অবজেক্ট নাকি একটা স্ট্রিং, it depends on, the answer is depends, because name can have maybe first name, middle name, last name. I mean the person has name, name has first name, middle name, last name, so what is it, name ekta object hoye gelo na, ami to name ta ke ekta structure ekta object hoye, right? Bhag kore alada ekta object banai dite parchi. Person has address, e address ki kono object na ki kono string, address could be an object, person has permanent address, তাহলে present address এবং permanent address এই দুইটা কিন্তু আলাদা property, but ওদের type কি, address, present address is an address, permanent address is an address, address has first name, road number, house number, present address has road number, house number, they are actually sharing the same design, but I have two property in person, it could be happen, idea মনে হয় আপনারা বুঝতে পারছেন, right? সো সেক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা সিম্পল এই এক্সাম্পলটাই যদি আমরা সিমুলেট করতাম, মানে আমরা যদি এক্সাম্পলটাই আমাদের সি শার্প অ্যাপ্লিকেশনে যদি বসাইতাম তাহলে কিভাবে বসাতে পারতাম সেটা যদি আমরা দেখি। ওকে, সো জাস্ট কারের এক্সাম্পল অথবা যে এক্সাম্পলটা আপনার পছন্দ যে কোনো একটা এক্সাম্পল আমরা আসলে পিক আপ করতে পারি। সাপোজ কারের এক্সাম্পলটা আমরা যদি নেই, সেক্ষেত্রে আমাদের যে গতদিনে যে বেসিক অ্যাপ্লিকেশন ছিল সেখানে আমরা আসি। সো আমরা এখন একটা
ফোল্ডার নিলাম জাস্ট ডিজাইন করার জন্য, এবং আপনারা একটা জিনিস মনে হয় আপনি যেভাবে ডিজাইন চিন্তা করছেন সেভাবে কিন্তু আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন, রাইট? আমরা এখানে একটা কম্পোনেন্ট বানাচ্ছি কি কার, রাইট? সো আমি ধরেন এই কম্পোনেন্ট এই ফোল্ডারের নাম দিলাম কার্স, অর কার যেটাই আমরা নাম দিই। সো কারের এইটার ভিতরে আমরা এখন একটা ক্লাস নিলাম যেটা আসলে কারকে রিপ্রেজেন্ট করে, একটা গাড়িকে রিপ্রেজেন্ট করে। সো আমরা এই ক্লাসের নাম দিচ্ছি কি, সরি ক্লাস নাম দিচ্ছি নিয়ে দিয়ে বলছি, এটার নাম হবে হচ্ছে কার, রাইট? সো রিচার পরে হেল্প নিয়ে আমি ক্লাসের নামটা রিনেম করে ফেললাম। এতে যেটা সুবিধা হবে যে ওই ফাইলের নামও সে আসলে চেঞ্জ করে দিবে, এখানে নেম স্পেসের নামও চেঞ্জ করে দিবে, না হলে আমার ম্যানুয়ালি সব জায়গায় গিয়ে চেঞ্জ করা লাগতো। সো কার, সো আমরা যেভাবে ডিজাইন করছিলাম কার হ্যাজ হোয়াট স্ট্রিং ব্র্যান্ড, তাই না? আমরা কিন্তু সব অটো প্রপার্টি দিয়ে লিখছি, খেয়াল করে দেখেন। সো শর্টকাট আছে প্রপ দিয়ে ট্যাপ দিলেই ও অটোমেটিক্যালি আপনাকে প্রপার্টি ফরম্যাটটা বলে দিবে। সো ব্র্যান্ড দেন এরপরে আসি হচ্ছে কারের আমরা কি দিছিলাম, রাইট? ইঞ্জিন, কার হ্যাজ ইঞ্জিন, টাইপ কি হবে ইঞ্জিন, রাইট? এবং আমরা এখন ইঞ্জিন টাইপ ডিফাইন করি নাই, সো এই কারণেও পাচ্ছে না, বাট আমরা আসলে ধরেন ব্লাইন্ডলি লিখলাম ইঞ্জিন। সো ইঞ্জিন এবং এটা এখানে প্রপার্টির নামও দিলাম ইঞ্জিন, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমার আসলে এখানে টাইপটা কি ইঞ্জিন, ইঞ্জিন টাইপের একটা আমি প্রপার্টি নিছি। এবং টায়ার্স, রাইট? সো টায়ার গ্রুপ, আমি আপাতত টায়ার না আনি, আমি জাস্ট এইটুকু দিয়ে আসলে একটা গাড়ি আপাতত ডিজাইন করি, তারপরে আস্তে আস্তে আমরা আরো জিনিসপত্র নিয়ে আসি। সো আমরা যদি আবারও আমাদের সেই ডিজাইনটা দেখি, সো অ্যাকচুয়ালি কার হ্যাজ ব্র্যান্ড ইঞ্জিন কালার, কালার বলে একটা জিনিস আছে। সো আমরা এখানে কালারটাও নিয়ে আসি, রাইট? সো ব্র্যান্ড কালার অ্যান্ড ইঞ্জিন এই জিনিসগুলো আছে। সো আমরা যদি এখন এখানে একটা ক্লাস অ্যাড করি ইঞ্জিন, এবং এই ক্লাস তার মানে কি অ্যাকচুয়ালি ইঞ্জিন ইজ টোটালি ডিফারেন্ট অবজেক্ট, রাইট? এবং এই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যে প্রপার্টিগুলো ফাইন্ড আউট করছিলাম, ইঞ্জিনের নিজস্ব ব্র্যান্ড আছে এবং রাইট ইঞ্জিন নাম্বার আছে এবং রাইট হর্স পাওয়ার বলে একটা জিনিস আমরা রাখছিলাম, হর্স পাওয়ার আর কিছু কি আমরা ইঞ্জিনে নিয়ে আসছিলাম। আমরা যদি ডিজাইনে যাই, সো ইঞ্জিন নাম্বার ব্র্যান্ড হর্স পাওয়ার এবং ওর নিজস্ব, ওর কাছে ওর কারের রেফারেন্স তোর কাছে আছে, মানে আমি কোন কারের ইঞ্জিন সেটা সে রাখতে পারে, অথবা আমরা ধরেন কার নাও রাখতে পারি চাইলে, কারণ ইঞ্জিনের কাছে যে গাড়ি থাকতে হবে এটা ইঞ্জিনের কিন্তু ক্রাইটেরিয়া না। তার মানে কি আমি চাইলে কি করতে পারি, ইঞ্জিন তার বাইরে একটা ইঞ্জিন খুলে রাখছি, এটা খুব হ্যাপেন, রাইট? সো ফর দ্যাট রিজন আমরা ডিপেন্ড করব, মানে যদি আপনারা করতে গেলেই অবশ্যই ইঞ্জিন থাকাই লাগবে, রাইট? বাট ইঞ্জিন হলেই যে মানে কার গাড়ি চালাতে হবে, এমনিতে গাড়ির ইঞ্জিন কোনো কোনো দিন গাড়ির কাছে যে কোনো কিছু আছে সেটা সে শোরুমেও থাকতে পারে, যখন গাড়ির সাথে আপনি এটাকে অ্যাটাচ করে দিচ্ছেন তখন ওই গাড়ির কাছে ইঞ্জিনটা আসেই। বাট ইফ ইউ থিংক যে আমার ইঞ্জিন থেকে গাড়িতে অ্যাক্সেস করা লাগবে, ইউ ক্যান হ্যাভ এ প্রপার্টি ইঞ্জিন হ্যাজ কার, ইট কুড হ্যাপেন, এটা হতেই পারে যে ইঞ্জিন হ্যাজ কার, বাট এটা আসলে ম্যান্ডেটরি না, ফর দ্যাট রিজন আমরা আসলে ধরুন এখানে রাখি নাই, রাইট? সো এইটুকু ডিজাইনে যদি আমরা আসি, তাহলে আমরা এবার এখানে আসি, দেখেন ও কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেছে যে তার গাড়ি ঠিক ক্ষেত্রে তাহলে কি আছে, যেমন স্ট্রিং ব্র্যান্ড স্ট্রিং কালার এবং গাড়ির কাছে আছে কি ইঞ্জিন, কুড বি হ্যাপেন, রাইট? তাহলে আমরা যদি এবার অ্যাপ্লিকেশন লেভেলে যাই, এবং এইসব প্র্যাকটিস করার জন্য আমার যে একদম কনসোল অ্যাপ্লিকেশন থেকে বের হয়েছে, অনেক আয়োজন করে ফর্ম টর্ম ডিজাইন করতে হয় আমার কিছু না, আমি কনসোল অ্যাপ্লিকেশনে খুব সুন্দর করে এগুলো আমরা ডেমোস্ট্রেট করতে পারি। সো সেক্ষেত্রে আমরা যদি গত দিনের যে অংশটুকু ছিল এটা ফেলে দিচ্ছি, এখন আমরা একটা গাড়ি বানাই। সো প্রথমে আসেন আমরা একটা গাড়ি বানাচ্ছি, যে গাড়িটা হচ্ছে ইট কুড বি অ্যাকচুয়ালি সাপোজ প্রাইভেট কার, রাইট? সো নিউ কার আমরা একটা গাড়ি বানাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই গাড়ি বানানোর পরে গাড়ির প্রপার্টিগুলো কিন্তু আমাদের বলে দিতে হচ্ছে, বাট আমরা যদি কনস্ট্রাক্টর রাখতাম যখনই গাড়ি বানাচ্ছি তখনই তার ব্র্যান্ডটা বলে দিতে হবে এবং তার কালার বলে দিতে হবে, তাহলে কি হতো গাড়ি তৈরি হওয়ার সময় যেগুলো আমার লাগবে সেগুলো কিন্তু আমি কনস্ট্রাক্টরে ডিফাইন করে রেখে দিতে পারতাম। তার মানে কি আমি ডিজাইনটা একটু এখানে সুইচ করতে পারি। সো আমরা এখানে একটা কনস্ট্রাক্টর বসাই, সিটিওআর
এবং সিটি ওয়ার্ড লিখলে ও আসলে আপনাকে অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট বানাই দিবে। সো স্ট্রিং এবং আমি জাস্ট ব্র্যান্ড নিব বাইরে থেকে যখন গাড়ি তৈরি হবে, এবং অ্যাকচুয়ালি কালার কালারটাও নিতে পারি, রাইট? সো দিস ডট ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড অ্যান্ড দিস ডট কালার ইকুয়াল টু কালার, রাইট? হ্যাঁ ইঞ্জিন আপাতত আমরা ধরেন কনস্ট্রাক্টর রাখি নাই, মানে ইঞ্জিন যদি আপনি আমাকে এখানে দিয়ে দেন তার মানে কি ইঞ্জিন আপনাকে দিতেই হবে, না দিলে আসলে ইট উইল নট ওয়ার্ক, রাইট? সো মানে আমাদের তো আসলে প্রথমেই যে একটা গাড়ি ইঞ্জিন থাকবে এমন তো না বলা যেতে পারে, তাই না? আমি একটা গাড়ি ব্র্যান্ড দিলাম, কালার দিলাম, প্রথমে গাড়িটা আমি একটা ফর্ম, এবার ইঞ্জিন কিনতে গেছি পাঠাইছি কাউকে, এবার ইঞ্জিন আসলে আমি ইঞ্জিন লাগাই দিব, দ্যাটস প্লাগিং সিস্টেম, রাইট? সো আরেকটা অপশন আমাদের থাকতে পারে যেটা হচ্ছে গাড়ির আসলে কোনো কিছুই নাই, মানে ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমি একটা নতুন গাড়ি তৈরি করবো, তারপরে যেটা আমার প্রপার্টি আছে আমি পরবর্তীতে তার কালার দিয়ে দিব, ব্র্যান্ড দিয়ে দিব এবং তার ইঞ্জিন দিয়ে দিব, সেটাও তো হতে পারে। অর্থাৎ যে ইউজার সে বলছে আমি একটা ব্ল্যাঙ্ক কার অবজেক্ট বানাচ্ছি প্রথমে, তারপর আমি তার ব্র্যান্ড কালার এবং ইঞ্জিন পরে প্রোভাইড করে দেব, এটাও তো হতে পারে, রাইট? তো এটা কি এমন হতে পারে এই ইঞ্জিন কনস্ট্রাক্টরটা এক্সাক্টলি তৈরি করতে দিব না? হ্যাঁ মানে ইউজারকে তৈরি করতে দিব না বলতে যেটা, হ্যাঁ হ্যাঁ হতে পারে, আপনি এটা প্রাইভেট করে দেন। ধরেন আপনি যেটা বলতে চাচ্ছিলেন তখন এটা তো থাকাই লাগবে, আমি বলছিলাম এটা তো থাকাই লাগবে, না থাকাই লাগবে এমন কোনো কথা না, যদি আমরা ইউজার দিয়ে আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করি তাহলে ইনফল কনস্ট্রাক্টরটাকে থাকাই লাগবে না, লাগে এমন কোনো কথা নেই, এটা ইট ডিপেন্ডস অন দ্য ডিজাইনার। আমি যদি ফিল করি যে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর লাগবে না, তার মানে কি ওটা আমি রাখবো না, রাখবো না, ইউজার ইউজার কি তখন হচ্ছে ওই ডিফল্টটা দিয়ে তৈরি করতে পারবে না? পারবে না, কারণ আমি তো আমি তো নিজে কনস্ট্রাক্টর ডিফাইন করে দিয়েছি, যখন আমি ডিফাইন করব তখন তখন সে ডিপেন্ড হতে হবে, ইনভিজিবল হয়ে যাবে, ওইটা ইউজার তো ডিসমিস হয়ে যাবে, যেটা আমি গত দিনে আপনাদেরকে বলছি যে আমি যখন নিজে কনস্ট্রাক্টর ফেলে মানে তৈরি করলাম এর মানে কি কন্ট্রোল এখন আমার হাতে, আমি কিন্তু আরেকজনকে ওই কনস্ট্রাক্টর এগেইনস্ট অ্যাক্সেস দিতে চাবো না স্বাভাবিকভাবে, মানে আমি তো জানি যে আসলে এই কনস্ট্রাক্টর থ্রুতে আসলে সে অ্যাক্সেস করবে, মানে এটা বাইরে অ্যাক্সেস করতে দিব না উচিত না, বিকজ আমি আমি অ্যাজ আ ডিজাইনার ফিল করছি না যে সে ডিফল্ট তার একটা অবজেক্ট বানানো দরকার আছে, বিকজ এমন হতে পারে যে কনস্ট্রাক্টর থ্রুতে যে ডিপেন্ডেন্সিগুলো সে দিবে তার উপর বেস করে আমি আমার অবজেক্টটা ডিজাইন করছি, আমি ধরে নিচ্ছি যে সে ওগুলো না পাঠিলে আমার অবজেক্টটা ওয়ার্ক আউট করবে না, রাইট? সো ফর দ্যাট রিজন আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, বাট আপনি যদি মনে করেন যে আমি কারের ক্ষেত্রে ডিফল্ট একটা কনস্ট্রাক্টর অপশন হিসেবে দিতে চাই, যে সে যদি একটা ব্ল্যাঙ্ক কার বানাতে চায় বানাক, অথবা যখন সে কার বানাবে তাকে আমি অপশন দিচ্ছি সে ব্র্যান্ড এবং কালার সহ দিয়ে দিলে ওই অপশনগুলো নিয়ে একটা গাড়ি তৈরি হয়ে গেল, রাইট? সো সেক্ষেত্রে আমরা এই অপশনটা দিতেই পারি যে আপাতত ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর কিছুই নাই, তার মানে কি আমার যে ইউজার আছে সে ফ্যাসিলিটি পাচ্ছে কি, সে একটা ব্ল্যাঙ্ক কার তৈরি করতে পারছে প্রাইভেট কার, অথবা সে গাড়ি তৈরি করার সময় সে বলে দিতে পারছে হোয়াট ইজ দ্য ব্র্যান্ড অ্যান্ড হোয়াট ইজ দ্য কালার, যেমন আমি ব্র্যান্ড বললাম সাপোজ হচ্ছে টয়োটা, রাইট? টয়োটা অ্যান্ড কালার বললাম হচ্ছে সাপোজ রেড, ওকে? তার মানে এখন একটা টয়োটা রেড গাড়ি তৈরি হয়ে গেল, এখনো কিন্তু আমরা ইঞ্জিন তৈরি করি নাই, মানে এই গাড়িতে এখন কোনো ইঞ্জিন নাই, রাইট? শুধু রাইট শুধু একটা গাড়ি তৈরি হয়েছে, এবং আমরা যদি এখন একটা ইঞ্জিন বানাই, সো ইঞ্জিন ইঞ্জিন ইকুয়াল টু নিউ ইঞ্জিন, ইঞ্জিন বানাইলাম, রাইট? এবং আমরা চাইলে ইঞ্জিনেরও কিন্তু সেমভাবে কনস্ট্রাক্টর ডিফাইন করে দিতে পারতাম, তাহলে আমরা যদি ইঞ্জিনে আসি এবং ইঞ্জিনের ক্ষেত্রে তার কনস্ট্রাক্টর আমরা বলে দিচ্ছি, অ্যান্ড আমরা ধরে নিচ্ছি যে ইঞ্জিনের ক্ষেত্রে শুধু আমরা বলে দিব হচ্ছে স্ট্রিং ব্র্যান্ড, স্ট্রিং নাম্বার অ্যান্ড স্ট্রিং হর্স পাওয়ার, হর্স পাওয়ার। সো দিস ডট ব্র্যান্ড ইকুয়াল টু ব্র্যান্ড, দিস ডট number equal to number and this dot horsepower equal to horsepower, তার মানে কি একটা ইঞ্জিনের, এবং আমি ইঞ্জিনে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর রাখি নাই, তার মানে কি কেউ যদি বলে আমি ইঞ্জিন বানাবো তাহলে এই প্রপার্টিগুলো দিয়ে তাকে আসলে ইঞ্জিনটা বানাইতে হবে, তাহলে আমরা যদি এখন অপশনে আসি আমাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম ক্লাসে যদি আমরা যাই, তাহলে এখন দেখেন ও কিন্তু এরর দিছে এবং বলতেছে যে এই প্রপার্টিগুলো না হলে আমি একটা ইঞ্জিন বানাতে পারবো না, ডিফল্ট কনস্ট্রাক্টর এখন অ্যাভেলেবল নাই, সেক্ষেত্রে আমি যদি বলি ওকে ফাইন ইঞ্জিনের ব্র্যান্ড যে কোনো একটা ব্র্যান্ডের ইঞ্জিন বলেন তো ইঞ্জিন বানায় কারা, আচ্ছা ইয়োকোহামা টাইপের একটা কিছু দিয়ে দিলাম,
সো ইয়োকোমা টাইপের একটা ধরন কোম্পানি যারা আসলে ইঞ্জিন বানাচ্ছে, এবং ইঞ্জিন নাম্বার হচ্ছে ইঞ্জিন 001, হর্স পাওয়ার হচ্ছে সাপোজ ওকে গাড়ির ইঞ্জিন ওকে 2000 cc দিলাম, রাইট? সো এই যে একটা ইঞ্জিন আমি এখন তৈরি করলাম, এটা কি গাড়ির সাথে লেগে গেছে সাথে সাথে? না, এখনো কিন্তু গাড়িতে সেটা যায় নাই। তার মানে আমি যদি গাড়িতে ওই ইঞ্জিনটাকে সেটেল করতে চাই, সো প্রাইভেট কার ডট ইঞ্জিন ইকুয়াল টু ইঞ্জিন দেওয়া মানে কি, এখন গাড়িতে ইঞ্জিন অ্যাটাচ আছে, রাইট? এরপরে আমি কি চাবো, গাড়িকে আমি অন করতে চাবো, গাড়িকে মুভ ফরওয়ার্ড করতে বলবো, মুভ ব্যাকওয়ার্ড করতে বলবো, রাইট? তাহলে আমরা যদি কিছু মেথড গাড়ির কাছে রাখি এখন, মানে গাড়ির অ্যাক্টিভিটি গুলো আমরা ডিফাইন করি, যেটা আসলে আমরা এখানে ডিজাইন করছিলাম, মনে আছে কিনা? এই যে নিচের যে জিনিসগুলো আছে এগুলোই তো তার অ্যাক্টিভিটি। সো অলওয়েজ একটা অবজেক্টের অ্যাক্টিভিটি আমরা ডিফাইন করি তার মেথড দিয়ে, রাইট? তাহলে গাড়ির কাছে তার নিজস্ব অ্যাক্টিভিটি আছে। সো আমরা যদি এভাবে যাই, সো পাবলিক সাপোজ স্ট্রিং দিলাম অন, আমি এখানে ধরেন রিটার্ন করব জাস্ট কার হ্যাজ স্টার্টেড, জাস্ট সিমুলেট করার জন্য, ওকে? দেন পাবলিক স্ট্রিং মুভ ফরওয়ার্ড রিটার্ন কার ইজ মুভিং ফরওয়ার্ড, দেন পাবলিক স্ট্রিং স্টপ, তাহলে কি গাড়ি থেমে যাবে, রাইট? রিটার্ন কার হ্যাজ স্টপ, আমাকে বলেন আপনারা এতটুকু আমার সাথে অ্যালাইন কিনা, এতটুকু কি আমরা সবাই অ্যালাইন? যা যতটুকু করছি আপনারা বুঝতে পারছেন সবকিছু, ওকে? তার মানে হচ্ছে এই গাড়িকে ধরে এখন আমি যদি বলি গাড়ি তুমি চালু হয়ে যাও, তখন ওগুলো গাড়ি স্টার্ট হয়ে গেছে, রাইট? যদি আমরা দিতাম তার মানে হচ্ছে এই মেথডটা আসলে কোনো কিছু রিটার্ন করবে না, কিন্তু আমি যেহেতু একটা অবজেক্টের ভিতরে বসে আছি, আই শুড নট অ্যাকচুয়ালি ডিপেন্ড অন মানে ইনফ্রাস্ট্রাকচার কোন ডিপেন্ড হওয়া উচিত, আমার অবজেক্টে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, যে কারণে আমি এখান থেকে আপাতত স্ট্রিং পাঠিয়ে দিচ্ছি। এটা ডিপেন্ড করে মানে আপনি কোন কনটেক্সটে কোন পার্সপেক্টিভ অবজেক্ট ডিজাইন করেন। আমাদের যেহেতু সিমুলেটর, আমরা আসলে সিমুলেশন করতেছি, আমরা বোঝার চেষ্টা করছি গাড়ি কি চালু হয়েছে। আচ্ছা, ও তো মেথড একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে আমাকে, গাড়ির ভিতর থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে গাড়ি চালু হয়ে গেছে, গাড়ির ভিতর থেকে আমাকে জানাচ্ছে আমি মুভিং ফরওয়ার্ড, গাড়ি যখন ভিতর থেকে আমাকে জানাচ্ছে আমি ব্যাক আমি স্টপ হয়ে গেলাম, তার মানে গাড়ি স্টপ হয়ে গেছে, রাইট? মানে অনেকটা সে ডিজিটাল কার, ইটস এ ডিজিটাল কার, ইউ নো, ইলেকট্রিক কার। সো ওর মাধ্যমে আমি ওর কাছ থেকে ইনফরমেশন নিতে পারি। অ্যান্ড আমি যদি এখন সিমুলেট করা শুরু করি, সো স্ট্রিং মেসেজ, গাড়ির কাছ থেকে আমি মেসেজ এক্সপেক্ট করব, সো প্রাইভেট কার প্লিজ অন, রাইট? অথবা আমি সরাসরি যেটা করতে পারি এখান থেকে কনসোল ডট রাইট লাইন প্রাইভেট কার, প্রথমে আমি অন করাইলাম গাড়ি, রাইট? এবং কনসোল ডট রাইট লাইন প্রাইভেট কার ডট মুভ ফরওয়ার্ড, এবং কনসোল ডট রাইট লাইন প্রাইভেট কার ডট স্টপ। সো এখানে আমরা যদি এখন রান করি, সো ও আমাকে জানাচ্ছে গাড়ি স্টার্ট হয়েছে, গাড়ি মুভ ফরওয়ার্ড হয়েছে এবং গাড়ি স্টপ হয়েছে, সবই ঠিক আছে। আমরা গাড়ির একটা গাড়ি বানাইছি এবং গাড়ির পার্সপেক্টিভে তার যে ইনফরমেশন গুলো আছে সেই, এবং এছাড়াও আমরা গাড়ির ইঞ্জিন নাম্বার কত সেটা যদি এখন জানতে চাই, রাইট? সো আমরা আগে কার ইনফরমেশনটা তাহলে দেখাই এখানে। সো কনসোল ডট রাইট লাইন প্রাইভেট কার ডট ব্র্যান্ড, সো আমরা এখানে ধরেন একটা মেসেজ সহ দিলাম কার ব্র্যান্ড, এবং
ইউ নো আমাদের কনকেটিনেট করতে হয় রাইট সো এরপরে আসে হচ্ছে কার কালার তাই না প্রাইভেট কার ডট এখানে কি দিব কালার আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি এখানে দেই কার ইঞ্জিন নাম্বার গাড়ির যে ইঞ্জিন নাম্বার সো ইঞ্জিন নাম্বার তাহলে গাড়ির কাছে তো নিজের কাছে কোনো ইঞ্জিন নাম্বার নাই আছে কি সো এখানে তো ইঞ্জিন নাম্বার বাট গাড়ির কাছে কি আছে পুরো একটা ইঞ্জিনই আছে তাহলে আমি যদি ইঞ্জিন নাম্বারের কাছে যেতে চাই তাহলে আমি গাড়ির ইঞ্জিনের কাছে গেলাম ইঞ্জিনের কাছে গিয়ে বললাম তোমার ইঞ্জিন নাম্বার দাও রাইট সো আমি যদি ওইটা পেতে চাই তাহলে আমি এখানে কি লিখব প্রাইভেট কার ডট ইঞ্জিন ডট দিলে কি ইঞ্জিনের প্রপার্টি গুলো কিন্তু আমি অ্যাভেলেবল পাচ্ছি আমার রাইট সো ফর দ্যাট রিজন এখানে আমরা বলতে পারি ওকে ফাইন ইঞ্জিন নাম্বার ইঞ্জিন ডট নাম্বার সো দেখে মনে হচ্ছে কি প্রাইভেট কার ইঞ্জিন নাম্বার মাঝখানে যদি কিছু ডট আছে বাট আমি কিন্তু পড়তে পারছি রাইট প্রাইভেট কার ইঞ্জিন নাম্বার সো এই জন্য আসলে আমরা ওইটার নাম ইঞ্জিন নাম্বার দিছিলাম না এই জন্য আমরা নাম দিছিলাম নাম্বার যখন আমরা ইউজ করবো তখন যাতে ওইটা রিডেবল থাকে প্রাইভেট কার ইঞ্জিন নাম্বার ভেরিয়েবল নাম ইজিলি অ্যাক্সেসিবল রাইট এবং এখন আমরা যদি আউটপুটটা দেখি তাহলে যেহেতু আমরা তাকে ইঞ্জিন দিছি তো সেক্ষেত্রে কার ব্র্যান্ড টয়োটা কার কালার রেড ইঞ্জিন নাম্বার E001 ইউ নো আমরা ওইটাই তো দিছিলাম সো বাট আমরা যদি এইভাবে দেখি একটু ঘুরাই দিলাম গাড়িকে প্রথমে বললাম মুভ ফরওয়ার্ড তারপর বললাম অন তারপর বললাম স্টপ এখন আমরা যদি রান করি তাহলে কি গাড়ি মুভ ফরওয়ার্ড করবে না আমার গাড়ি এখন কিন্তু ইঞ্জিন স্টার্ট হয় নাই কিন্তু গাড়ি সামনে চলা শুরু করছে তার মানে আমরা ভেতরে কোনো কিছু যেহেতু লিখি নাই সো ইটস একটা ডাম কারে পরিণত হয়েছে এখন ওরা যা বলতেছেন যেটা আসলে হওয়ার সম্ভব না সেটাও সে করছে তার মানে আমার আসলে আগে চেক করা উচিত কি ছিল ইঞ্জিন চালু হয়েছে কিনা ইঞ্জিন যদি চালু না হয় গাড়ি কেমনে সামনে গেল রাইট সো সেই পার্সপেক্টিভে আমাদের আসলে ডিজাইনটা একটু শিফট করা উচিত শিফট হচ্ছে যে ধরেন আমরা কিন্তু ইঞ্জিনকে কোনো কাজেই লাগাই নাই গাড়ির পার্সপেক্টিভে রাইট সো গাড়ি বলতেছে চালু হও সে গাড়ি স্টার্ট হয়ে গেছে গাড়ি কি বলছে ফরওয়ার্ড কর মুভ ফরওয়ার্ড করছে বাট আমাদের চেক করব যে ইঞ্জিনটা আসলে চালু হয়েছে কিনা দ্যাট শুড বি অ্যাকচুয়ালি হ্যাপেন সো ওই ইঞ্জিনের কোনো পাওয়ার কিন্তু আমরা নেই নাই তাহলে ইঞ্জিনের কিছু নিজস্ব অ্যাক্টিভিটি আছে ইউ নো সেই অ্যাক্টিভিটিগুলো আমরা আগে ডায়াগ্রামে আসছিলাম রাইট এখানে দেখেন ইঞ্জিন ওয়ান অন রাইট সো গিয়ার শিফট দেন গিয়ার শিফট ডাউন এক্সিলারেট এগুলাই তো তার আসলে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সো সেইগুলো যদি সে অপারেট না করে তাহলে কেমনে আসলে আপনি গাড়ি ইয়া করবেন সেক্ষেত্রে ইঞ্জিনের কাছে এবার আমরা কনসেন্ট্রেট করি ইঞ্জিনের যে সকল অ্যাক্টিভিটি ছিল এখানে আমরা একটা ইঞ্জিনের কাছে একটা মেথড রাখতে পারি স্ট্রিং অন যেখান থেকে আসলে সে হয়তো মেসেজ পাঠিয়ে দিল ইঞ্জিন হ্যাজ স্টার্টেড ওকে দেন রাইট এবং আমরা আরেকটা জিনিস রাখতে পারি ইঞ্জিন আসলে কি চালু হয়েছে কিনা বা চালু আছে কিনা রাইট ইঞ্জিন কি চালু আছে কি নাই সেটা বোঝার জন্য আমরা একটা ইঞ্জিনের ভেতরে আমরা আসলে একটা প্রপার্টি রাখতে পারি রাইট সো প্রপার্টিটা হচ্ছে কি বুলিয়ান ইজ অন সে কি এখন চালু আছে কিনা স্টার্টেড মানে তো চালু হয়েছে কিন্তু বন্ধ হয়েছে কিনা সেটা তো বুঝবো না তার মানে মেথডের মানে প্রপার্টিটার রাইট একটু আমার কাছে মনে হচ্ছে রাইট নাম হতে পারে ইজ অন সে চালু আছে কিনা সো সেক্ষেত্রে আমরা এখানে ইজ অন কে ট্রু করে দেব রাইট এছাড়া আরেকটা যে জিনিসটা আমরা এখানে বসাতে পারি যে ধরুন আপনি বললেন ইঞ্জিন চালু হও কিন্তু অলরেডি ইঞ্জিন চালু আছে আপনি তাকে চালু করতে বলছেন বাট সে অলরেডি চালু আছে তাহলে আমি এখানে কি চেক করব ইফ ইজ অন তাহলে ও বলবে কি রিটার্ন ইঞ্জিন অলরেডি অ্যাক্টিভ রাইট সো জাস্ট ইউজারকে সে জানা যে তুমি কি চালু করতে বলতেছো আমাকে আমি তো চালুই আছে অনেকটা এরকম রাইট অ্যান্ড যদি না হয় এলস তখন আসলে সে কি বলবে ইজ অন ট্রু অ্যান্ড ইঞ্জিন হ্যাজ স্টার্টেড আমরা কার ভিতরে বসে ডিজাইনগুলো করছি ইঞ্জিনের ভেতরে বসে ইঞ্জিনের ভেতরে বসে তার নিজস্ব যে অ্যাক্টিভিটি বা যে জিনিসগুলো হওয়া উচিত সেই ডিজাইনগুলো আমরা করে ফেলছি রাইট এবং আমরা যদি বলি
public string of, right? So সেক্ষেত্রে সে বলবে কি if is on, যদি on থাকে already তাহলে সে is on false করে দিলে তিন দিন off হয়ে গেল আমাদের হিসাবে, এবং return করবে কি engine has shut down, right? বন্ধ হয়ে গেছে, এবং else কি বলবে return engine is already stop, মানে একটা বন্ধ ইঞ্জিনকে তো আমি বন্ধ করতে পারবো না, তাই না? সো আমরা জাস্ট এই দুইটা জিনিস ইঞ্জিনের ক্ষেত্রে নিয়ে আসছি। নাও গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন আছে, এবং এই গাড়ির ক্ষেত্রে যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিন এখন গাড়ি অন করতে বলা মানে কি তার ইঞ্জিন কিন্তু অন করতে বলা, am I right? তার মানে হচ্ছে আমি যদি বলি অন দেন সে আসলে এখান থেকে ইঞ্জিনের অনটা দেখো, রাইট? সো স্ট্রিং সাপোজ ইঞ্জিন মেসেজ, আমি ধরেন এরকম একটা মেসেজ ধরতেছি, এবং আমি ইঞ্জিনকে গাড়ির কাছে যে ইঞ্জিন আছে সেটা তো আমি ইঞ্জিন দিয়ে অ্যাক্সেস করব, গাড়ির ভিতরে বসে আছি, তো আমি এইভাবে লিখতে পারি this dot engine, am I right? This dot engine আমি লিখলাম অন, রাইট? তো ও আমাকে একটা মেসেজ পাঠাবে, রাইট? এবং সেই মেসেজের উপর বেস করে আমি আসলে ইউজারকে সেই মেসেজটা ব্যাক করব। ইফ ইজ ইভেন আমার কিন্তু জানানো দরকার নাই যে আসলে অন হয়েছে কি হয় নাই, আমি এখান থেকে সুন্দর করে ইঞ্জিন মেসেজ পাঠিয়ে দিতে পারি, আমাকে জানা দরকার আছে এখানে ইঞ্জিন অন আছে না অফ আছে, যেটাই ও আমাকে রেসপন্স করছে সেটা আমি ইউজারকে পাঠিয়ে দিলাম, রাইট? কাইন্ড অফ মানে সাধারণত আমরা আসলে ইঞ্জিন অন অন যদি আরো আরো ভালোভাবে মানে ফ্লেভারটা পেতে চাই তাহলে সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, তাই না? সো ব্রুম ব্রুম মানে কি ইঞ্জিন চালু হয়ে গেছে, এবং এবার আমরা যদি এখানে আসি মুভ ফরওয়ার্ড এন্ড স্টপ, সো আমরা এখানে স্টপের ক্ষেত্রে বলতেই পারি যে রিটার্ন ইঞ্জিন ডট অফ, সরাসরি আমরা ওই মেথডটাই কল করতে পারি, এখানে কোনো মেসেজ ধরারও কিছু নাই, আমি সরাসরি রিটার্ন ইঞ্জিন ডট অফ কেন কল করতে পারি বিকজ ওই তো আমাকে আসলে একটা মেসেজ পাঠায় দেয়, সেই মেসেজটা এখানে এসে ইভালুয়েট হয়ে সরাসরি কলারের কাছে পাঠিয়ে দিচ্ছে, রাইট? আচ্ছা এবার এখানে আমি করতে পারতাম, আমি জাস্ট দুই ভাবে ভ্যারিয়েশন করে আপনাদের দেখাচ্ছি যে এইভাবেও করা যায়, চাইলে আমি শর্টকাটে এভাবেও করতে পারতাম। আচ্ছা মুভ ফরওয়ার্ড, সো মুভ ফরওয়ার্ডের ক্ষেত্রে আসলে আমাদের ওই পয়েন্টটা চলে আসে, আমি এটা ইঞ্জিনকে মুভ ফরওয়ার্ড করতে বললাম কিন্তু ইঞ্জিনে চালু নাই, রাইট? সেক্ষেত্রে তো আসলে হওয়া উচিত না, আমি এখানে দেখবো কি আসলে এখানে আমার কিছু চেকিং এসে আছে, ইফ ইঞ্জিন ডট ইজ অন, রাইট? সেক্ষেত্রে ও আসলে আগে ইঞ্জিনটা চালু করবে, যদি ইঞ্জিন অন না থাকে, যদি অটোমেটেড কার হয় আর না হলে সে কি বলবে, ইঞ্জিন ইজ অফ, ইউ শুড অ্যাকচুয়ালি স্টার্ট ইউর ইঞ্জিন ফার্স্ট, রাইট? সো ইফ এখানে যদি বলে যে রিটার্ন, জাস্ট আমি এখানে আমার মতো করে মেসেজ পাঠাতে পারি গাড়ির দিক থেকে, ইউ শুড স্টার্ট ইঞ্জিন ফার্স্ট, নাহলে মুভ ফরওয়ার্ড করতে বলতে পারি না, অ্যান্ড এলস রিটার্ন সো কার ইজ মুভিং ফরওয়ার্ড, মেবি মুভিং ফরওয়ার্ড এর আরো ডিটেল মেকানিজম আমরা পরেও লিখতে পারবো, যে মুভিং ফরওয়ার্ড বলতে টায়ারে ঘুরাইলাম, টায়ারকে বললাম তুমি চাকা ঘুরানো শুরু করো, বা ইঞ্জিনকে বললাম যে তুমি টায়ার কি ঘুরানো শুরু করো, মানে এটা তো আসলে যে যার সাথে যেভাবে কোরিলেটেড তাকে দিয়ে সেভাবে আমি সেই অপারেশন গুলা করাতে পারছি। সো এখানে আমরা যদি খেয়াল করে দেখি নাও এবার আমরা যদি রান করি তাহলে কি হবে, ও বলবে কি ইউ শুড স্টার্ট ইঞ্জিন ফার্স্ট, দেন গাড়ি আমি চালু করছি গাড়ি আমি শাট ডাউন দিয়ে দিছি, রাইট?
সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, আপনি একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের যেভাবে কোরিলেট করাচ্ছেন, রাইট? এবার আমরা যদি এখানে আসি, এখন এই যে গাড়ির ইঞ্জিন নাম্বার আমার দরকার, আমি কি করতেছি, প্রাইভেট কারে যাচ্ছি, তার ইঞ্জিনের কাছে যাচ্ছি এবং ইঞ্জিন নাম্বার দিচ্ছি। খেয়াল করে দেখেন, ধরেন আমি এই লাইনটা কমেন্ট আউট করে দিই, এই লাইনটা নাই। এবার আমরা অ্যাপ্লিকেশনটা রান করার ট্রাই করি, দেখেন কত জায়গায় আপনি আটকে যাবেন, রাইট? সো আমি রান করি, দেখেন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে স্টপ হয়ে গেছে, এবং এক্সেপশনটা কি? নাল রেফারেন্স এক্সেপশন। ওয়াই নাল রেফারেন্স এক্সেপশন? নাল রেফারেন্স এক্সেপশন কখন হতে পারে? নাল নাল মানে কি? তার কিছু পায় না, তার কাছে অলরেডি নাল আছে, তার ভিতর আপনি আবার অ্যাক্সেস করতে চাচ্ছেন। গতদিন আমরা নালের এক্সাম্পল দিছিলাম স্টুডেন্টের ক্ষেত্রে, স্টুডেন্ট হ্যাজ আইডি নেম রেজিস্ট্রেশন নাম্বার, এখন স্টুডেন্টের কাছে নাল আছে, এখন আপনি ওই নাল স্টুডেন্টের কাছে, তার মানে কি তার কোনো অবজেক্ট অ্যালোকেট করা নাই, আপনি ওই নাল স্টুডেন্টের কাছে ভিতরে যে বলছেন তোমার নামটা আমাকে দাও, স্টুডেন্ট বলবে কি আমি নাই, আমার নাম কই থেকে আসবে, রাইট? এক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, আমার কার আছে কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন বলতেছে ইঞ্জিনই নাই, ইঞ্জিন নাম্বার কই থেকে দিব? ফর দ্যাট রিজন ইজ এ নাল রেফারেন্স এক্সেপশন। সো অ্যাকচুয়ালি আমরা যখন এইভাবে অ্যাক্সেস করতে যাব, ধরেন আমি শুধু দুই লেভেলে যাচ্ছি, প্রাইভেট কার এবং তার ইঞ্জিনের নাম্বার, কিন্তু এমনও তো হতে পারে যে আপনি ইঞ্জিনের ভিতরে আবার একদম টায়ার পর্যন্ত যাচ্ছেন, প্রাইভেট কার ডট ইঞ্জিন ডট টায়ার ডট টায়ার গ্রুপ ডট অমুক ডট অমুক, এরকম করে আপনি ধরেন একদম ডিটেল পর্যন্ত গেলেন, তার মানে কি অনেকটা ট্রেনের বগির মতো হইলো না, ডট গুলো আসলে কি আলাদা আলাদা অবজেক্ট দ্বারা সেপারেট, বাট পুরো একটা ট্রেনের বগি, এখন মাঝখান থেকে যদি কেউ ছুটে যায় মানে এইভাবে করে ডট ডট মানে একের অধিক লেভেলে, অর্থাৎ আপনি কার লেভেলে আছে ইঞ্জিন অ্যাক্সেস করেন সমস্যা নেই, কিন্তু ইঞ্জিনের মানে থার্ড অর্ডারে আর যায় না, ফার্স্ট অর্ডারে থাকে, সেকেন্ড অর্ডারে আর যায় না, সেকেন্ড অর্ডার মানে ইঞ্জিন ডট দিয়ে আবার আপনি ইঞ্জিনের ভিতরে ডিটেইল অ্যাক্সেস করছেন, ওই পর্যন্ত যায় না। তাহলে কোশ্চেন হচ্ছে তাহলে আমরা কিভাবে পোর্ট করব যাতে ওই পর্যন্ত আমার যাওয়া না লাগে, ইভেন ফার্স্ট অর্ডার আপনি এটা সলভ করে ফেলেন, সেটা কিভাবে হতে পারে? সেটা হচ্ছে যদি আমরা কারের ক্ষেত্রে আমরা এখানে ইঞ্জিনের ইনফরমেশন আমাদের দরকার, প্রথমে আমি যদি ইঞ্জিনটাকে সাপোজ আমার লাগে, অনেক সময় লাগে, বাট আমি ধরেন প্রাইভেট করে দিলাম কথার কথা, তার মানে কি বাইরে থেকে কেউ আর এটাকে গাড়িটা নিজের ইঞ্জিন নিজে ম্যানেজ করতেছে, কিন্তু আমি যদি এটাকে প্রাইভেট করে দিই তাহলে আমি ইঞ্জিন কিভাবে অ্যাড করবো? কোশ্চেন হচ্ছে এটা, ইঞ্জিন তো আমার অ্যাড করা লাগবে, রাইট? ইঞ্জিনের ইনফরমেশন আমার পাওয়া লাগবে, তাহলে আমি যদি এইটা এইভাবে লিখি, একটা পাবলিক মেথড লিখলাম, পাবলিক ধরেন বুলিয়ান অ্যাড ইঞ্জিন, আমি বাইরে থেকে একটা ইঞ্জিন পাঠাই দিব, এবং যে ইঞ্জিনটা পাঠাবো সেইটা আমি এই ইঞ্জিনে অ্যাড করে দেব, পসিবল কিনা, রাইট? এবং এরপরে আমি রিটার্ন ট্রু করে দিব। বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু এখন ইঞ্জিন প্রাইভেট করে দিছি, তার মানে কি একদম বাইরে থেকে গাড়ির পার্সপেক্টিভ থেকে কার ডট ইঞ্জিন দিয়ে এখন সরাসরি আপনি ইঞ্জিন দিতেই পারবেন না, কিন্তু আপনি গাড়িতে ইঞ্জিন অ্যাড করতে চান, আমি ইঞ্জিন মাঝে কল দেন এবং ইঞ্জিন পাঠিয়ে দেন, অর্থাৎ আমরা যদি এটা রাইট, আমরা যদি এটার ইমপ্লিকেশন দেখি তাহলে এই লাইনটা এখন আর ওয়ার্ক আউট করবে না, গাড়িতে আপনি এখন আর ইঞ্জিন লাগাতে পারবেন না সরাসরি, রাইট? বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাড এ ইঞ্জিন, কিভাবে? প্রাইভেট কার ডট অ্যাড ইঞ্জিন, এবং আপনি এখানে ইঞ্জিন অ্যাড করে দিলেন, তাহলে কি ইঞ্জিনটা গাড়ির ইঞ্জিনে গিয়ে পড়বে কিনা? বাট আপনি সরাসরি চাইলে কি করতে পারছেন না, এইভাবে অ্যাক্সেস করতে পারবেন না, রাইট? সো সাপোজ এই লাইনটা যেহেতু ঝামেলা করছে, আমি এই লাইনটা তুলে দিই, তারপরও দেখি আমরা কোনো ঝামেলায় পড়ি কিনা, রাইট? সো লেটস সি, রান করলাম, সো এখানে বলছি কার ব্র্যান্ড টয়োটা, কার কালার রেড, ইউ শুড স্টার্ট ইঞ্জিন ফাস্ট, এইটা এখন আর কোনো ঝামেলা করে নাই, কেন? বিকজ আমি অলরেডি কিন্তু তাকে ইঞ্জিন দিছি এবং ওই ইঞ্জিনটা সে চালু করতে পারছে, বাট আমি ইঞ্জিনের নাম্বারটা
দেখতে পাইনি বিকজ ওই লাইনটা আমরা কমেন্ট আউট করে দিছি কোনো কারণে ধরেন আমি ইঞ্জিন অ্যাড করতে ভুলে গেছি এরপরে আমি এই লাইনটা অ্যাড করলাম তাহলে সে কি ঘটবে যখন আপনি মুভ ফরওয়ার্ডে কল করবেন তখন ও ভিতরে তার ভিতরে বসে তো চেক করতেছে যে ইঞ্জিন চালু হইছে কিনা কিন্তু ইঞ্জিনই তো নাই তো সেই সেম প্রবলেম কিন্তু এখন গাড়ির ভিতরে ইন্টারনাল মেকানিজমে চলে আসছে গাড়ির ভিতরে প্রবলেম চলে আসছে তো বাইরে থেকে কিন্তু আপনি কোনো সময় অ্যাজ এ ইউজার এখন বুঝবেনই না কেন প্রবলেম হইছে রাইট সো এই কারণে গাড়ির ভিতরে যে আছে ওর আগে চেক করা উচিত ছিল কি আসলে আমার ইঞ্জিন আছে কিনা আমাদের এখানে আসলে চেক করা উচিত কি ইফ অ্যাকচুয়ালি প্রথমে যদি আমরা চেক করি ইফ ইঞ্জিন ইকুয়াল টু নাল তাই না তাহলে আমি চেক করে এখান থেকেই রিটার্ন করে মেসেজ পাঠিয়ে দিতে পারতেছি ইওর কার হ্যাজন্ট এনি ইঞ্জিন এটুকু বলাইতে আনা আমি বললাম ওকে মুভ ফরওয়ার্ড করতে ও বললো যে তোমার গাড়ির ইঞ্জিন নাই ওকে আমি বুঝে গেছি আমার ইঞ্জিন দাঁড়াইতে হবে কিন্তু সেম ভাবে আমি যদি এখানে স্টপ করতে বলি তাহলে সেম কথাটা কিন্তু চলে আসছে এখানে দেখেন তাই না ইঞ্জিন ইকুয়াল টু নাল সো আমি একই লাইন তো লিখতে চাচ্ছি না সো সেক্ষেত্রে আমরা একটা মেথডে এটাকে কনভার্ট করে ফেলতে পারি কিনা প্রাইভেট মেথড যেহেতু আমার রিপিটিং কোড লেখা লাগবে রাইট তাহলে আমি যদি প্রাইভেট মেথড এখানে লিখি একটা প্রাইভেট যেহেতু স্ট্রিং পাঠাতে যাচ্ছি সো স্ট্রিং ভ্যালিডেট ইঞ্জিন এক্সিস্ট ইঞ্জিন এক্সিস্ট করে কিনা এটা আমি ভ্যালিডেট করতে যাচ্ছি ছোট একটা মেথডে আমি এটা লিখে দিলাম এবং সেক্ষেত্রে এই অংশটুকু আমি কাট করে এখানে নিয়ে আসলাম রাইট এবং এলস ধরেন কোনো কিছু আমি পাঠাচ্ছি না রাইট এভরিথিং ইজ ফাইন সো ভ্যালিডেট সাধারণত আসলে ট্রু অথবা ফলস পাঠায় রাইট সো আমি যদি এখানে এইভাবে লিখতে চাই অথবা যেহেতু আমি স্ট্রিং এ লিখতেছি তার মানে আসলে আমি মেসেজ পাঠাতে যাচ্ছি রাইট সো ফাঁকা স্ট্রিং পাঠানো মানে কি মানে আসলে ও কোনো কিছুই রিটার্ন করছে না আর এখান থেকে আসলে সে যদি ইঞ্জিন নাল থাকে তাহলে সে রিটার্ন করবে কি ইওর কার হ্যাজ নট এনি ইঞ্জিন রাইট বাট এই যে জিনিসটা আমরা এখানে লিখছি ভ্যালিডেট আমি যদি এখানে লিখি আমি কিন্তু এখন আর চেক করতে পারছি না যে আসলে গাড়ির ইঞ্জিন আসছে কি নাই এম আই রাইট সো কিছু কিছু মোমেন্ট আছে আপনি ছোট ছোট ভাগে ভাগ করতে চাইলেও ওই ভাগটা আসলে আপনার কোনো কাজে দিবে না যেমন আমি এখানে বুলিয়ান আমার আসলে পাঠাইতে হবে কি বাধ্য হয়ে বুলিয়ান রাইট না হলে তো আমি এখান থেকে রিটার্ন করাতে পারছি না এম আই রাইট সো বুলিয়ান এবং আমি এখানে যদি বলি ইঞ্জিন যদি এই মেথডটার নাম দিলাম ইজ ইঞ্জিন এক্সিস্ট একটা মেথড নাম চেঞ্জ করলাম দেন ইঞ্জিন যদি নাল হয় তার মানে কি ফলস এবং আর একটা হচ্ছে রিটার্ন ট্রু মানে আমি কোডটাকে আরেকটা তাহলে কি রিডেবল মোডে নিয়ে যেতে পারছি আমি যদি বলি সেক্ষেত্রে এখানে আমরা চেক করব কি ইফ ইঞ্জিন ইঞ্জিন যদি এক্সিস্ট করে তাহলে সে কি করবে এই অপারেশনটুকু ডান করবে রাইট না হলে কি এলস রাইট রিটার্ন ইউ ডোন্ট হ্যাভ এনি ইঞ্জিন সো ইউ না লিখি ইওর কার লিখি আমি কি বুঝাতে পারছি সো এটা আপনি আপনার নিজের ডিজাইন দেখেন আস্তে আস্তে কিন্তু এটা আপনার নিজের উপরে চলে যাচ্ছে যে আসলে আমি কিভাবে ডিজাইনটা সেট করছি আমরা তো এত কাজ করলাম যেটা এর রিপিট না করতে হ্যাঁ 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 এখন এলসে যে আপনি এর ইয়ে করলেন অন আর অফেও তো আমার এলসে যে রাইট রাইট মানে আমি ওইটাই বললাম দেখেন যে এখানে একটা ছোটখাটো প্রবলেম আমরা পড়ছি যে প্রবলেমে আসলে যদি আমরা বলি যে এখানে আমাদের রিপিটিং মানে ওই প্রবলেমটাকে আমরা ফেস করি তারপর দেখি আসলে সলিউশন আমরা কিভাবে করতে পারি
সো স্টপে যদি আমরা যাই সেক্ষেত্রেও আমার আসলে চেক করতে হচ্ছে কি ইফ ইজ এঞ্জিন এক্সিস্টস দেন তাহলে সে আসলে করবে না হলে এলস এ সে গিয়ে কি বলবে ইওর কার ডোন্ট হ্যাভ এনি ইঞ্জিন মানে আমরা কিন্তু সেম প্রবলেমে ফেস করতেছি এখন কোশ্চেন হচ্ছে এই লাইন অফ কন্ট্রোল আমরা কিভাবে দূর করতে পারি বারবার লেখা থেকে যদি আমরা মানে অ্যাভয়েড করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি কোশ্চেন হচ্ছে এটা তাহলে প্রথমে আমাদের একটা মেথডের মাধ্যমে মানে এটা আসলে এই কন্ট্রোলটা আসলে এইভাবে আমরা রিজলভ করতে পারবো না শুধু স্ট্রিং রিটার্ন করে সেক্ষেত্রে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং বলে এটাকে রাইট সো আমরা এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে পরে আলোচনা করতে হবে আমাদেরকে এখন আসলে ওই দিকে আমি যাচ্ছি না বাট আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিন্তু এভাবে সম্ভব না আপনি আবারও কি করবেন বুলিয়ান দিয়ে রিটার্ন করবেন আপনাকে কোনো রকম মেসেজ পাঠাইতে হবে তো মেসেজ পাঠিয়ে যদি প্রবলেম সলভ করতে চান ইট উইল নট ওয়ার্ক আউট রাইট সো বাট আমরা আসলে যে জায়গাটা হয়তো রিজলভ করতে পারছি যে আসলে কোডটা সাম টু সাম এক্সটেন্ট আমরা হিউম্যান রিডেবল করতে পারছি সো যেখানে আমরা ছিলাম এটাকে বলা হয় একটা ডিফেন্সিভ কোড আমি কোডটাকে ডিফেন্সিভ মোডে নিয়ে আসি যে আমার কোড যাতে কোনোভাবে ভেঙে না পড়ে ও আমাকে রাইট মেসেজটা প্রোভাইড করে রাইট ইঞ্জিন আর আর কোনো গ্যাপ এরিয়া কি আমাদের আছে কিনা আমরা একটু এটা চেক করে দেখি সো अगेन এখন আমি যদি রান করি সো এখন আসলে ইঞ্জিন অন এ আসলে আমরা এটা বসাই নাই ইফ অ্যাকচুয়ালি এই যে মেসেজটা আমরা পাঠাচ্ছি এটাকে আসলে রিজলভ করা যাইতো ইঞ্জিন লেভেলে গিয়ে বাট ইঞ্জিন লেভেলে যদি সলভ করা যাচ্ছে না কারণ আমার কাছে ইঞ্জিন নাই মানে গাড়ির লেভেলে আপনার আসলে এই জিনিসটাকে সলভ করতেই হবে এছাড়া কোনো অন্য কোনো ওয়ে নাই যদি এমন হয়তো যে ইঞ্জিন লেভেলে গিয়ে আমি সলভ করতে পারতাম ইঞ্জিন তো নাই বলতাম না যে আমি এক্সিস্ট করি কি করি না রাইট সো ইফ ইজ এন ইঞ্জিন এক্সিস্ট তাহলে সে এই অপারেশন করবে না হলে রিটার্ন এখন আমরা যে রিপিটিং কাজটা করছি সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনি চাইলে একটা মেথড লিখে জাস্ট ওই মেসেজটা পাঠাই দিতে পারেন যে ও যাতে ও ওখান থেকে ফেইল মেসেজটা পাঠায় এটুকু এইটা আসলে রিপিট অ্যাভয়েডের জন্য এটুকু করা যেতে পারে আমার কথা কি বুঝতে পারছেন মানে একই লাইন যেহেতু আমরা বারবার লিখছি এটা বলছি ডোন্ট রিপিট ইউর সেলফ আমরা ফলো করব তার মানে এই অংশটুকু একটা মেথডে যদি আমি নিয়ে যাই সরি এটা না আমি রিসার পরে হেল্প নিচ্ছি ইঞ্জিন নট ফাউন্ড মেসেজ রাইট সো আমি কি করছি ইঞ্জিন নট ফাউন্ড মেসেজ পাঠিয়ে দিচ্ছি এবং আমি কিন্তু ওই অংশটুকুকে একটা মেথডে নিয়ে আসছি রিসার পরে হেল্প নিয়ে জাস্ট অংশটুকু আমি ড্র্যাগ করলাম রিসার পরে বললাম তুমি এটাকে একটা মেথডে কনভার্ট করে দাও সো সে তার মতো করে একটা মেথডে আমাকে কনভার্ট করে দিতে পারছে রাইট সো জাস্ট কোডটা রিইউজেবল থাকা সো নাও রিটার্ন ইঞ্জিন নট ফাউন্ড মেসেজ এবং এখানেও তাই এখানে তো আমরা আসলে রিটার্ন করি নাই সো অ্যাকচুয়ালি এর ভিতরে গিয়ে আমরা রিটার্ন করি না মানে ইঞ্জিন মেসেজটা তো রিটার্ন ও সরি এটা তো রিটার্ন করছি না এখানে রিটার্ন করি না হচ্ছে ইঞ্জিন নট ফাউন্ডটা তাই না আই থিঙ্ক আমি আপনাদেরকে কনফিউজ করি নাই মোটামুটি কি সবাই আমার সাথে অ্যালাইন্ড আছেন তো ফাইন তাহলে আমরা আসি এবার গাড়ির ক্ষেত্রে অ্যাড ইঞ্জিন করলাম না আবারও আমরা জাস্ট টেস্ট করছি সিস্টেমটা এখন গড়লাম এখন সিস্টেম ভাঙার চেষ্টা করতেছি কোথাও কি ভাঙে কি না ভাঙলে মানে কি ওই সিস্টেমটা আসলে ওয়ার্ক আউট করছে না এবং আমাদের টু সাম এক্সটেন্ড নিজা নিতে হবে যাতে করে সিস্টেমটা ঠিক থাকে রাইট হয় সে এরর মেসেজ দিক বা কিছু একটা করুক সো
এখন সে কি বলছে ইওর কার ডোন্ট হ্যাভ অ্যান ইঞ্জিন 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 মানে কি তিনটে অপারেশন আমি করতে গেছি তিনটে অপারেশন আমাকে পাঠাইছে কি গাড়ির ইঞ্জিন নাই তার মানে এখন ঠিক আছে আমি যতবার এখন ওই গাড়িকে নক দিয়ে বলবো ইঞ্জিন সংক্রান্ত কোনো একটা অপারেশন ও আমাকে অবশ্যই এখন অপোজ করবে যে না তখন তো গাড়ি ইঞ্জিনই নেই এবার একটা জিনিস আমরা যেটা করতে চাইছিলাম এই যে এখানে ইঞ্জিনের ইনফরমেশন রাইট ইঞ্জিনের ইনফরমেশন আমরা পেতে চাচ্ছিলাম সেক্ষেত্রে গাড়ির কাছে আমরা একটা মেথড রাখতে পারি পাবলিক গেট ইঞ্জিন ইনফো পারি কিনা রাইট এবং যদি ইঞ্জিন থেকে থাকে ইঞ্জিন থেকে থাকে তাহলে সে মেসেজ পাঠাবে ইঞ্জিন না থাকলে কিভাবে পাঠাবে রাইট সো ইফ একই ইজ ইঞ্জিন এক্সিস্ট আর আমি যদি এটা একটু ঘুরাই দেই ইফ ইঞ্জিন ডাজ নট এক্সিস্ট রিটার্ন ইঞ্জিন নট ফাউন্ড মেসেজ আমাদের মানে ঝামেলাটা তো টু সাম এক্সটেন্ড কমে গেল বারবার তো ওই সেম লাইন আমার লিখতে হচ্ছে না এবং কোনো কারণে যদি আমি নট ফাউন্ড এর মেসেজটা চেঞ্জ করতে চাই ওই সিঙ্গেল জায়গায় গিয়ে আমি চেঞ্জ করলে সব জায়গায় ইম্প্যাক্ট পড়তেছে তার মানে কাইন্ড অফ আমরা ডোন্ট ডিপিট ইওর সেলফ এখানে ম্যানেজ করছি এর থেকে তো শর্টকাট আর কিছু হতে পারে না আমাদের জানা মতো রাইট হইলে তখন আমরা সেটা ইমপ্লাই করব দেন এন্ড আমি এখানে গেট ইঞ্জিন ইনপুটে আমরা কি করতে পারি ইঞ্জিনকেই বলতে পারি যদি ইঞ্জিন থেকে থাকে তার মানে এই লাইনে আসবে না তো এই লাইনে আসার কথা না দেন ইঞ্জিনকেই বলতে পারি তুমি তোমার ইনফরমেশন রিটার্ন করো তুমি তোমার ইনফরমেশন দাও আমাকে রাইট এবার তাহলে এই মেথডটা আমার কার কাছে লিখতে হবে ইঞ্জিনের কাছে সো আমি পাবলিক স্ট্রিং গেট ইনফো এবং রিটার্ন অ্যাকচুয়ালি আমরা একটা মেসেজ বানাই স্ট্রিং মেসেজ ইকুয়াল টু প্রথমে ব্ল্যাঙ্ক দিলাম তারপরে হচ্ছে মেসেজ প্লাস ইকুয়াল টু ইঞ্জিন নাম্বার প্লাস দিস ডট নাম্বার মেসেজ প্লাস ইকুয়াল টু আমি জাস্ট সাজাই লেখার জন্য এইভাবে লিখছি রাইট সো শেষে আমরা একটা নিউ লাইন দিতে পারি যেটা আসলে সি শার্প প্লাস এনভায়রনমেন্ট ডট নিউ লাইন যেটা আমরা আগে যেভাবে লিখতাম স্ল্যাশ এন ওই একই জিনিস এখানে আমরা লিখতে পারি জাস্ট সাজাই গোছার জন্য ইঞ্জিন নাম্বার দেন ইঞ্জিনিয়ার কি কি আছে ব্র্যান্ড হর্স পাওয়ার রাইট সো আমি লিখলাম ব্র্যান্ড এবং ধরেন এখানে আমি আরেকটা দেই মেসেজ ইকুয়াল টু ইঞ্জিন ইনফরমেশন প্লাস এনভায়রনমেন্ট ডট নিউ লাইন মেসেজ প্লাস ইকুয়াল টু ব্র্যান্ড দিস ডট ব্র্যান্ড এবং আরেকটা জানো কি ছিল ইঞ্জিনের হর্স পাওয়ার রাইট সো অ্যাকচুয়ালি দিস ইজ এ ডিটেইল ইনফরমেশন সো আমি এই মেসেজটা রিটার্ন করতে পারি রাইট এবং আমি দিলাম গেট ডিটেইল ইনফো এই নামে রাখলাম একটা মেথড রাইট আর আরেকটা মেথড আমি রাখতে চাচ্ছি জাস্ট পাবলিক স্ট্রিং গেট সামারি ইনফরমেশন সামারি ফরম্যাট আপনার বিভিন্ন ধরনের ফরম্যাটে তো আপনি চাইলে ইঞ্জিন ইনফরমেশন পাঠাতে পারেন সো সামারি ইনফরমেশন কি রিটার্ন দিস ডট ব্র্যান্ড প্লাস স্পেস প্লাস দিস ডট নাম্বার প্লাস দিস ডট হর্স পাওয়ার এটুকু হচ্ছে একটা সামারি ইনফরমেশন আপনি এই ফরম্যাটেও চাইতে পারেন ওই ফর্ম ডিটেল ফরম্যাটেও চাইতে পারেন রাইট
সো এই যে গেটস আমার ইনফরমেশন এন্ড গেট ডিটেইল ইনফরমেশন, এটা কার ইনফরমেশন? ইঞ্জিনিয়ার, রাইট? আমি যদি এখন কারের কাছে যে বলি, দুইটা মেথড লিখি, অ্যাকচুয়ালি এখানে গেট, এটা ইঞ্জিন, আমি এটা দিলাম গেট ইঞ্জিন সামার ইনফরমেশন, এবং জাস্ট আমি কারের লেয়ারে এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন কিনা, যাতে যদি কেউ কারের পার্সপেক্টিভে জানতে চায়, গেট ইঞ্জিন ডিটেইল ইনফো, দেন একই জিনিস আমাকে রিপিট করতে হচ্ছে বাধ্য হয়ে, এটা সলিউশন আমাদের আপাতত হাতে নাই। ইঞ্জিন ডট গেট ডিটেইল ইনফো, এবং এটা হচ্ছে ইঞ্জিন ডট গেট সামারি ইনফো। এখন যে কারের ইউজার, সে ডিটারমাইন করবে কারের কি ধরনের ইনফরমেশন আসলে তার দরকার, রাইট? তার মানে আমি যদি আমাদের প্রোগ্রাম ক্লাসে আসি, তো এখানে কার এর সেই ইনফরমেশন যদি বলে যে কার ইঞ্জিন সামারি, তাহলে সে কি এখানে কোনটা কল করবে? গাড়ির কাছে বলবে যে গেট ইঞ্জিন সামারি ইনফো, রাইট? সরাসরি গাড়ির কাছে সে বলতে পারে। আর একটা হচ্ছে কার ইঞ্জিন ডিটেইল, তখন সে গাড়ির কাছে বলতেছে যে তুমি গাড়ির ইঞ্জিন ডিটেইল ইনফো দাও। বাট গাড়ি কি করছে বিহাইন্ড দ্য সিনে বলেন তো? গাড়ি বিহাইন্ড দ্য সিনে ইঞ্জিনের কাছে বলছে ইঞ্জিন তুমি তোমার ডিটেইল ইনফরমেশন, গাড়ি কিন্তু নিজেই বসে বসে আবার ইঞ্জিনের ইনফরমেশন বানাচ্ছে না, ও কাজটা ও ডেলিগেট করে দিচ্ছে। তুমি চালু হও, প্রজেক্টরের পাওয়ার ইউনিট কে কল করে বলবে তুমি চালু হও। আমি যদি এখন projector.powerunit.1 কল করি, তাহলে তো আমি সেই ডিটেইলিং করছি, প্রপার্টি যদিও দিছি, ডাটা প্রাইভেট করছি, সবই ঠিক করছি, কিন্তু সেই ডিটেইলই আমি অ্যাক্সেস করছি। তাহলে তো মানে সেই আমরা যেভাবে অপারেট করতে আছি ম্যানেজেবল ওয়েতে, সেই ম্যানেজেবল ওয়েটা তো আসলে ইনসিওর হলো না, রাইট? সো লেটস রান ইট নাও। এখন দেখেন কার ব্র্যান্ড, then car engine, car color red, car engine summary yokohama e001 2000cc, ekdom sundor bhabe bojha ache, right? ebong car engine detail, engine information ekta dag ache, then engine number, brand ebong horsepower, right? aro jodi kichu thake shegulo ekhane ashto summary theta ami shudhu engine information dekha dilam, then you should start engine first, maybe ami move forward age dise, right? এখন সে কি ঠিকই মুভ ফরওয়ার্ড করতে পারবে, গাড়ি চালু হয়েছে, দেন সে বলছে কি মুভিং ফরওয়ার্ড এবং ইঞ্জিন হ্যাজ শাট ডাউন। ওকে, সো মানে আমার আসলে এখানে এই আপনাদের সাথে যতটুকু আমি এখন আলোচনা করলাম, আমার আসলে মেইন উদ্দেশ্যটাই ছিল অ্যাসোসিয়েশন রিলেশনশিপের বিউটিটা আপনাদের কাছে উপস্থাপন করা। ইটস এ বিউটিফুল থিং, ইউ নো, বাট এটাকে আসলে ইউটিলাইজেশনটা ইম্পর্টেন্ট, মানে আপনি কিভাবে আপনার নিজের অ্যাসোসিয়েটেড ডাটাগুলো নিয়ে অপারেট করছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? এবার আমরা যদি মাল্টিপল কার নিয়ে কাজ করতে চাই, মাল্টিপল কার এবং মাল্টিপল কারের এগেনস্টে তা ওই সবগুলা গাড়ির ইনফরমেশন আমি এক জায়গায় দেখতে চাই, আমার কাছে কতগুলো গাড়ি আছে। তার মানে আমি যদি বলি আমি ধরেন একটা অ্যাকচুয়ালি লিস্ট নিয়ে কাজ করতে চাই, ওকে, সো আমরা এখানে পাবলিক, সরি পাবলিক আমার দেওয়ার দরকার নেই, আমি এখানে একটা লিস্ট অফ কার নিব এবং এটার নাম দিচ্ছি গ্যারেজ, কারণ আপনি জানেন গ্যারেজে কি থাকে, অনেকগুলো গাড়ি থাকে, রাইট? সো এই লিস্টটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। তাহলে এই লিস্ট অফ কার মানে কি, এর কাছে এই গ্যারেজের কাছে আমি অনেকগুলো কার আছে, গাড়ি অ্যাড করতে পারবো। এখন তো রাখি নাই, গ্যারেজ ফাঁকা, ফাঁকা গ্যারেজে কোনো গাড়ি নাই, জাস্ট গ্যারেজ আছে, রাইট? কারণ
আমি যদি এইটা লিখতাম লিস্ট অফ কার, এটা লিখতাম তাহলে কি হইতো? গ্যারেজের রেফারেন্স আছে, বাট এখন গ্যারেজ বলে কিছু হয় না। হবে এরকম একটা কিছু, রাইট? মানে গাড়িটাতে সে আসলে একটা গ্যারেজকে রেফার করতে পারে, কিন্তু গ্যারেজ বলে আসলে কিছু এখনো তৈরি হয় না। দেন আমরা কি করলাম, নিউ লিস্ট অফ কার লিখলে মানে হচ্ছে একটা গ্যারেজ তৈরি করলাম, এখনো তার গ্যারেজের ভিতরে কোনো গাড়ি নাই। এখন আমরা কি করলাম, একটা প্রাইভেট কার বানালাম এবং তার ভিতরে একটা তাকে ইঞ্জিন দিলাম এবং এই যে ইঞ্জিন অ্যাড করলাম প্রাইভেট কার এগেইনস্ট, রাইট? এবং তারপরে হচ্ছে এই প্রাইভেট কারটা আমরা আমাদের গ্যারেজে অ্যাড করে দিলাম। সো গ্যারেজে অ্যাড করা মানে কি, এই লিস্টে যাওয়া এবং ডট দিলে দেখবেন এই লিস্টের নিজস্ব কিছু মেথড আছে, যেমন অ্যাড মেথড। অ্যাড মেথড মানে হচ্ছে তার এগেইনস্টে আমি আইটেম অ্যাড করতে পারি। সো অ্যাড মেথডে যদি আমরা যাই, দেখেন ও কিন্তু বলতেছে কি যে আমি অ্যাজ এ প্যারামিটার একটা কার নিব, কারণ এটা লিস্ট অফ কার, ইউ নো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আপনি আসেন। সো লিস্ট অফ ইন্টিজার দেওয়া মানে কি, সে নাম্বার নিবে, লিস্ট অফ কার দেওয়া মানে কি, তার প্রতিটা এলিমেন্ট মানে হচ্ছে একটা কার, রাইট? সো এগুলো নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, লিস্ট কিভাবে কাজ করে, দেন আরো যে সকল মানে বেসিক সি শার্পের যে সকল ফিচার, যে এগুলো যদি আপনাদের কনফিউশন থাকে, আমার বেসিক সি শার্প সিরিজ আছে, ইউটিউবে সার্চ দিলেই পাবেন, সিরাজুল মামুন বেসিক সি শার্প সিরিজ, ওখানে দেখবেন যে লিস্ট নিয়ে আমি ডিটেইল কথাবার্তা বলছি, ওইটা আপনারা দেখে নিলেই হবে, রাইট? আমি এখন লিস্ট নিয়ে খুব ডিটেইল আলোচনা যাচ্ছি না। সেক্ষেত্রে আমি এই গ্যারেজে প্রাইভেট কারটা অ্যাড করে দিলাম, রাইট? এবং একইভাবে আমি ধরেন আরো গ্যারেজে আমি আর একটা গাড়ি অ্যাড করতে চাই, তো আমি এখানে কি করব, গ্যারেজ ডট অ্যাড। এবার খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে চাইবো যে সরাসরি, যদি এখন শর্টকাটে কিন্তু আমার ইচ্ছা করতেছে কাজ করতে, রাইট? সো নিউ কার করলে আমরা কি পাচ্ছি, ব্র্যান্ড এবং কার অ্যাড করতে পারছি, বাট ইঞ্জিন তো অ্যাড করতে পারলাম না, তার মানে গাড়িটা আবার বের করে নিয়ে এসে ইঞ্জিন দেখাই দেওয়া লাগবে, ঝামেলা আছে এখানে। তাহলে সলিউশন কি বলেন তো, যদি আমি এখানে সরাসরি একটা গাড়ি অবজেক্ট এ অ্যাড করে দিতে চাইতাম, মানে রাইট, মানে তাহলে আমার কনস্ট্রাক্টর আরেকটা বানাইলেই হচ্ছে, যে আসলে ব্র্যান্ড নিবে, কালার নিবে এবং ইঞ্জিন নিবে, তাহলেই তো কি হয়ে যেত, আমি খুব শর্টকাটে একটা গাড়ি আমার গ্যারেজে অ্যাড করে ফেলতে পারতাম। না হলে এখন বসে বসে কি গাড়ি বানাইতে হবে, গাড়ির ইঞ্জিন বানাইতে হবে, ইঞ্জিন অ্যাড করতে হবে, তারপরে গাড়ি, তারপরে গাড়ি কাজ করবে, মানে তারপরে গ্যারেজে আসলে আমি অ্যাড করতে পারবো, রাইট? সো আসলে এই জন্য কনস্ট্রাক্টর আমরা ডিক্লেয়ার করি, আপনি ইউজ করতে গেলে টের পাবেন, রাইট? এই জন্য আমরা কনস্ট্রাক্টর, যাতে খুব দ্রুত আমি একটা অবজেক্ট বানাই ফেলতে পারি। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এখন জাস্ট আপাতত ভাগে ভাগেই যাই। সো আমি আর একটা গাড়ি বানাই, কার ল্যাম্বোর্গিনি, রাইট? একটা ভালো ব্র্যান্ডের গাড়ি নেই, নিউ কার অ্যান্ড ইটস এ ল্যাম্বোর্গিনি কার। সো ল্যাম্বোর্গিনি, আমি জানি না বানান ঠিক লিখছে কিনা, মেবি জি আই এন আই। কালার দিলাম ইয়েলো অ্যান্ড ল্যাম্বোর্গিনির একটা ইঞ্জিন বানাই, সো ল্যাম্বোর্গিনি ইঞ্জিন, নিউ ইঞ্জিন। সো ইটস অ্যাকচুয়ালি মেবি ল্যাম্বোর্গিনি এই ইঞ্জিনের তার নিজেদের ইঞ্জিন তারা নিজেরাই বানায় ধরে নিচ্ছি। সো ইঞ্জিনের ব্র্যান্ড হচ্ছে ল্যাম্বোর্গিনি, ইঞ্জিন নাম্বার হচ্ছে LE0, জাস্ট কিছু একটা নাম্বার দেই, অ্যান্ড হর্স পাওয়ার হচ্ছে, এটা সুপার কার তাহলে হর্স পাওয়ার কত, 5000 cc দিয়ে দিই, ওকে। সো অ্যান্ড ল্যাম্বোর্গিনি যে গাড়িটা সেখানে আমরা LM ইঞ্জিন অ্যাড করে দিচ্ছি, ডান। সো তাহলে গ্যারেজে আমার দুইটা গাড়ি আছে, একটা হচ্ছে এমনি টয়োটা আর একটা আছে কি ল্যাম্বোর্গিনি, রাইট? সো তার মানে হচ্ছে এখানে কিন্তু আমি রিপ্রেজেন্ট করতে চাব, এখানে আমি রিপ্রেজেন্ট করতে চাব কাকে, এই যে এই অংশটুকু আমি কাজ করছি, এটা আসলে কি একটা গাড়ির ইনফরমেশন না, কিন্তু আমি চাচ্ছি কি মাল্টিপল গাড়ির ইনফরমেশন আমি দেখাবো, এবং ওই গাড়িগুলোরে আমি চালু করব, মুভ ফরওয়ার্ড করতে বলবো এবং ব্যাক করতে বলবো, ব্যাকওয়ার্ডে আসতে বলবো, রাইট? তাহলে এর আগে আসলে আমাদের একটা লাইন লিখতে হবে ফর ইচ, কারণ যেহেতু আমরা গ্যারেজের এগেইনস্টে, গ্যারেজে যে কারগুলো সেই প্রতিটা গাড়ি ধরে ধরে কাজ করতে যাচ্ছি। সো আমরা এখানে লিখলাম গ্যারেজ, রাইট? এবং গ্যারেজের এগেইনস্টে ফরিজ করা মানে কি, প্রতিবার আমরা একটা করে কি পাবো, গাড়ি, রাইট? সো কার,
ওই গাড়িটা যে কি গাড়ি আমি জানি না, ওটা কি ল্যাম্বোর্গিনি না প্রাইভেট কার আমি জানি না, আমি জাস্ট জানি গ্যারেজ আমাকে একটা গাড়ি প্রোভাইড করছে এবং সেই গাড়ির এগেনস্টে আমরা এই অপারেশনগুলো করতে যাচ্ছি। সবাই কি ক্লিয়ার? সো তার মানে আমার যদি এখানে প্রাইভেট গাড়ি রেখে দিই তাহলে তার এই গাড়ির এগেনস্টে কাজ করবে না, তাই না? এখানে আমাদের দিতে হবে কি এবং প্রতিবার সে গাড়ির অপারেশন করা শেষে জাস্ট আমি কনসোল ডট রাইট লাইন একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় যে আমি আসলে এই গাড়িটার অপারেশন এখানে শেষ করলাম এবং এখানে একটা কনসোল ডট রাইট লাইন দিই, রাইট লাইন কার ডট কারের কি কোনো আমরা নেম দিছি? নেম তো দেই নাই, ব্র্যান্ড প্লাস সাজাই গুছাই লেখার জন্য এছাড়া কিছু না। সো আমরা এখানে দিচ্ছি কারের অমুক ব্র্যান্ডের ইনফরমেশন, দেন কার ব্র্যান্ড সে ডিটেলিং করলো, তারপর সেই অনুযায়ী আমরা আপনাদের অপারেশন ডান করলাম। আমাকে বলেন এইটুকু কি আমরা সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কিনা? আপনার কনফিউশন আছে মনে হচ্ছে, ক্লিয়ার? ওকে ফাইন, লিস্ট নিয়ে তাহলে আপনি কাজ করতে পারবেন। সো প্রথমে আসি টয়োটা ইনফরমেশন, কার ব্র্যান্ড টয়োটা, কালার রেড, কার ইঞ্জিন সামারি ইয়োকোমা E001 2000 cc, ইঞ্জিন ইনফরমেশন, ইঞ্জিন নাম্বার, ব্র্যান্ড, হর্স পাওয়ার, ব্রুম ব্রুম গাড়ি চালু হয়েছে বোঝা যাচ্ছে এবং কার মুভিং ফরওয়ার্ড করছে, কার শাট ডাউন করে দিল। এরপরে আসি ল্যাম্বোর্গিনি ইনফরমেশন, অ্যাগেন ল্যাম্বোর্গিনি ইয়েলো, ল্যাম্বোর্গিনি LE03283 5000 cc, অ্যান্ড ইঞ্জিন ইনফরমেশন এখানে দেখালো, অ্যাগেইন গাড়ি চালু হলো, মুভ ফরওয়ার্ড হলো, বন্ধ হয়ে গেল। সো এই ধর আগে আগের যুগে কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন ম্যানেজ হইত, কনসোল অ্যাপ্লিকেশন, কিছু একটা লিখবেন ও সামারি দিবে, কিছু একটা লিখবেন। এখনো অনেক কনসোল অ্যাপ্লিকেশন আছে এরকম, অন দ্য বেসিস অফ কনসোল অ্যাপ্লিকেশন আমরা স্ট্যাটাস দেখে দেখে কাজ করি। সো ধরে নেন এটা আসলে সেরকমই একটা কার সিমুলেটর কনসোল অ্যাপ্লিকেশন হতেই পারে, বাট অ্যাকচুয়ালি আমাদের মেইন ইয়াটা ছিল যে আমরা আসলে যে আইডিয়াগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম সেই আইডিয়াগুলো আসলে আমরা কভার করতে পারছি কিনা। সো আমি তো সামারিটা নিই, তারপর আমরা ব্রেকে চলে যাই। সেটা হচ্ছে আমরা আজকে যে জায়গাটা কভার করছি সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ এবং অ্যাসোসিয়েশন রিলেশনশিপের পার্সপেক্টিভে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে কো রিলেট হতে পারে, হ্যাজ এ প্রপার্টি, হ্যাজ অ্যাসোসিয়েশন ইজ হ্যাজ এ রিলেশনশিপ, কার হ্যাজ ইঞ্জিন, ইঞ্জিন হ্যাজ ইঞ্জিন নাম্বার, রাইট, ইঞ্জিন হ্যাজ আর ইঞ্জিনের প্রপার্টি থাকে, স্টুডেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট হ্যাজ স্টুডেন্টস, রাইট, ওয়ান টু মেনি। সো এছাড়া হ্যাজ এ রিলেশনশিপের আসলে ধরন আছে, মানে তার ক্যাটাগরি, যেমন এগ্রিগেশন বলা, এগ্রিগেশন মানে হচ্ছে আপনি একটা এবং আরেকটা মিলে যদি কোনো ধরনের মানে কম যেটা বলে কম্বাইন করে যদি কোনো ধরনের অবজেক্ট বোঝায়, আর এক ধরনের আছে কম্পোজিশন, কম্পোজিশন মানে হচ্ছে আমি একটু বুঝাই বলি, যেমন ধরেন বুক হ্যাজ পেজেস, তাহলে একটা বইয়ের যদি অনেকগুলো পাতা থাকে তাহলে সেটা বই, যদি ওই বইয়ের কোনো পাতা না থাকে তাহলে কি বই, তাহলে এটা বই বলা যায় না, রাইট। সো এই যে এটাকে বলে কম্পোজিশন, ইটস এ কম্পোজিশন, বুক হ্যাজ পেজেস ইটস এ কম্পোজিশন, রাইট। এন্ড এগ্রিগেশন মানে হচ্ছে মানে অনেকটা কালেকশন বোঝায়, সামারি বা সাম আপ করে যদি কোনো একটা কিছু বানানো হয় সেটা বোঝায়, মানে এর মানে এগ্রিগেশনের মানে এটা না যে ওইটা থাকতেই হবে, যেমন কার হ্যাজ ইঞ্জিন, এখন ইঞ্জিন না থাকলে যে গাড়ি থাকবে না এটা বলা যায় না, বাট ইটস এগ্রিগেশন। অ্যাসোসিয়েশন রিলেশনশিপের এই ধরনের আরো ধরনের ইয়ে আছে, যেমন অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হচ্ছে ডিপার্টমেন্ট হ্যাজ স্টুডেন্ট, এমন না যে ডিপার্টমেন্ট না থাকলে স্টুডেন্ট হাওয়া হয়ে যাবে, অথবা স্টুডেন্ট না থাকলে এখনো সে কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট করে
kind of association relationship. Composition মানে হচ্ছে ওইটা না হইলে সে অপারেট করতে পারবে না. Aggregation মানে কি? এগুলো মিলে আসলে কম্বাইন করে সে হইছে, কিন্তু এমন না যে এই চাইল্ড পার্ট না থাকলেও আসলে থাকবে না, এক্সিস্ট করবে না, এরকম বুঝায়. সো আপনারা জাস্ট এগুলো দেখলেই আমার কাছে মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন.